আমি কোন কোন গুগল কাস্টমে শেয়ার করি, ম্যাম বি সেকশনে। ডিবিতে শেয়ার করি, ডিএতে শেয়ার করা আছে তো। জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আমাদের ইয়াটা দেখতে পাচ্ছি। ম্যাম তাহলে নেক্সট ক্লাস থেকে ওই যে ওইভাবে ক্লাসের শুরুতে কোটা ইয়া মিটিং আইডিটা দিয়ে দিয়েন প্রতি হ্যাঁ, সেকশন ক্লাসের ওয়াইজ শুরুতে আমি সেকশন ওয়াইজ মিটিং ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এবং জি হচ্ছে ম্যাম। ওখানে আপনারা পাবেন। আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখতে জি পাচ্ছি। ম্যাডাম পাচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে, ওকে, সো দিস ইজ দ্য গুগল ক্লাসরুম ফর ডে ব্যাচ। ডে ব্যাচ মানে হচ্ছে এটা ডি এর যে গুগল ক্লাসরুম যেটা সেটা, এবং ডি এর এই যে আমরা যেটা হচ্ছে ইয়াটা দেখতে পাচ্ছি আমার ক্লাসরুম কোড, এটা হচ্ছে ক্লাসরুম কোড, এটা একটু দেখে নেন। এখন থেকে এই ক্লাসরুমে আমি হচ্ছে গিয়ে হয়তো মিটিং শুরু হওয়ার আগে শুরুতে এখানেই আমার এই যেহেতু আমি বলেছি যে ডিফারেন্ট লিঙ্ক জেনারেট হবে, আমি লিঙ্কগুলো এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার ক্লাস শুরু হওয়ার আগে যত ডিফারেন্ট লিঙ্ক জেনারেট হবে সেখান থেকে আমরা এখান থেকে শেয়ার করব। তো দিস ইজ ফর এক্সট্রা ক্লাসের রুটিন, এক্সট্রা দিস ক্লাসের ইজ, নোটিশটা হ্যাঁ দিব। সবকিছুই দিব, সবকিছু দিব ক্লাস রিলেটেড। ধরেন যদি আমি এরকমও মেইল করি যে আমি আজকে ক্লাস নিব না, সেটা গুগল ক্লাসরুমে দিব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গুগল ক্লাসরুম কোড ফর ডিএ। এবং আবারও রিকোয়েস্ট করছি, যারা ডিবি সেকশন বিলং করেন, যারা ডিবি সেকশন বিলং করেন তারা কাইন্ডলি এই গুগল ক্লাসরুমে থাকবেন না। ওই যে নাহলে ওই প্রবলেমটা হবে, আমি যখন এই যে আমি যখন এক্সাম নিব, আপনি ডিএর সাথে জয়েন হয়ে আছেন, আপনাকে আমার এখানে দেখাবে অ্যাবসেন্ট, তখন আমি আপনাকে অ্যাবসেন্ট করে মার্কস ইনপুট দিয়ে দিলাম, তখন এই যে একই ঝামেলা, বলবেন আমি তো জানি না। যারা ডিএতে ডিএর বিলং করেন না, ডিবির স্টুডেন্ট, তারা কাইন্ডলি ডিবি সেকশন, ডিবির স্টুডেন্ট বেশি 59, তো আপনি ডিবিতে জয়েন করবেন। এবং এখন আছে, হ্যাঁ ম্যাডাম আমি ভার্চুয়াল সেকশন বিলং করি, আমি কোথায় যাবো? আপনি আবার ডিএ তে থাকবেন, অর্থাৎ ডিএ এবং ভার্চুয়াল তারাই একমাত্র হচ্ছে গিয়ে এখন যে ক্লাসরুম কোডটা দেখতে পাচ্ছি। এগেন আই মেনশন, ডিএ এন্ড ভার্চুয়াল দে উইল বি দিস সেকশন, এবং যারা ভার্চুয়াল আছেন তাদের অলরেডি ক্লাস রুটিনেও কিন্তু এই ডিএ এর সাথে টাইমিংটা দেওয়া আছে। সো আপনি কোনোভাবে বলবেন না যে আমি ডিবির সাথে ক্লাস করতে চাই, ভার্চুয়াল মানে আপনাকে ডিএ এর সাথে এসে ক্লাস করতে হবে, বিকজ আপনার ক্লাস টাইমিংটা এইভাবে দেওয়া। তারপরে যদি আপনার মনে হয় আমি জানি না যে আমি কোন সেকশন বিলং করি, আমি 15 জুলাই দেখেন পোস্ট করেছিলাম আপনাদের অ্যাটেন্ডেন্স শিট ফর ডিএ এন্ড ভার্চুয়াল সেকশন। দেখেন এটা ডিএ সেকশনে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই অ্যাটেন্ডেন্স শিটে আমরা ডিএ এর যে হচ্ছে গিয়ে যে ইয়াটা সেটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা আমার অ্যাটেন্ডেন্স শিট দেওয়া ছিল, এখান থেকে আপনি দেখে নিলেই আপনি পাবেন হচ্ছে গিয়ে ডিএ এর ইয়াটা কি ছিল। সো এরপরে চলে যাব হচ্ছে গিয়ে ডিবির যেটা আমাদের গুগল ক্লাসরুম সেখানে যাচ্ছে। সরি আমি এটা ম্যানেজার ইকোনমিক্স ওপেন করে ফেলেছি। So this is the Google Classroom for DB, and here the Google Classroom code. So এখানে শুধু এবং শুধুমাত্র, আবারও বলছি শুধু এবং শুধুমাত্র যারা হচ্ছেন গিয়ে ডিবি সেকশন বিলং করেন, ভার্চুয়ালের কেউ এই এই ক্লাসরুমে জয়েন করবেন না। ভার্চুয়াল আপনি আপনি ভার্চুয়াল সেকশন বিলং করলে আপনি হচ্ছেন গিয়ে জয়েন করবেন ডিএতে। সো ভার্চুয়াল ছাড়া যারা হচ্ছে শুধুমাত্র ডিবি সেকশন বিলং করেন তারা হচ্ছে এই গুগল ক্লাসরুমে জয়েন করবেন, ঠিক আছে? ডিবিতে যারা বিলং করবেন, আমি তারপর একটু দেখাই দিই কেন আমি বারবার এটা বলছি। বিকজ ডিবির যখন আমি পিপল লিস্ট চেক করলাম, আমি দেখলাম এখানে দুজন স্টুডেন্ট বেশি আছেন, ডিবিতে দুজন স্টুডেন্ট বেশি আছেন, হুইচ মিনস আপনি এখন ডিবি বিলং করেন না, কিন্তু আপনি ডিবিতে চলে আসছেন। এখন আমি তাহলে যখন এই যে অ্যাসাইনমেন্ট দেবো আপনাকে, আমি ভাববো যে আরে এই স্টুডেন্টটা তো নাই মিসিং, তো আমি হয়তো এই সেকশনে একটা যে বললো যে কোর্স আউটলাইনটা শেয়ার করি নাই, এটা আমি হয়তো শেয়ার করে দিবো। আর হচ্ছে কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি একইভাবে 15 জুলাই আপনার সাথে কিন্তু অলরেডি শেয়ার করে রেখেছিলাম যে আপনার হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা কি, এখানেও আমি ভার্চুয়াল রুমের অ্যাটেন্ডেন্সটা শেয়ার করেছি, যে যদি ভার্চুয়ালে কেউ এখানে থাকেন দেখে নিতে পারেন, কিন্তু যারা ভার্চুয়াল তারা অবশ্যই বিয়ের সাথে ওদের গুগল ক্লাসরুমে থাকবে। অ্যান্ড ডিবির একটু আমাদের যে ডে ব্যাচ ছিল যেটা মেইন যেটা দিয়ে সেটার আর একবার একটু যাচ্ছে, দেখেন পিপলে যদি আপনি দেখেন তাহলে আপনি লুপ হোলটা খুঁজে পাবেন। দেখেন আমার 44 স্টুডেন্ট
ইয়েতে তার সাথে যদি আমি 10 জন যোগ করি এখানে হয় হচ্ছে 54 ভার্চুয়ালে 10 জন এখানে কিন্তু 50 মানে 4 জন বেশি আছেন সো 4 জন আর ওখানেও দেখতে পাচ্ছিলাম যে 2 জন বেশি আছেন এই 6 জন কোনো না কোনো ভাবে ঠিক সেকশন বিলং করছে না তাদের কিন্তু প্রবলেম গুলো হচ্ছে সো ওকে সো আমরা আমাদের ক্লাসে আজকে মুভ করি আমার মনে হয় যে আমার যেটুকু শেয়ার করা দরকার ছিল রিগার্ডিং ক্লাস আপনি আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি বা সিএসি রিলেটেড যে কোর্সগুলো হয় ডিপার্টমেন্টাল কোর্স যেগুলোকে আপনারা বলেন সেই কোর্সগুলোতে আপনাদের ক্লাস টেস্টটা কিভাবে হয় ম্যাম গুগল শীটে একটা ক্লাস টেস্ট নিবে স্যার বলে দিল গুগল ফর্মে ম্যাডাম হ্যাঁ গুগল ফর্মে গুগল ফর্মে আপনাদের হচ্ছে ক্লাস টেস্ট নিবে মানে ম্যাম আজকে আমরা একটা গুগল ফর্মে এক্সাম দিছি আর কি আপনাদের সাথে হচ্ছে গিয়ে একটা ওই ক্লাসরুম এর মাধ্যমে একটা কুইজ এর একটা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করে ফেলবো এরকম জি ম্যাম সেটা হচ্ছে যে আপনি কিছু জিনিস আমাদেরকে 50-50 করে দিলেন যে আমাদের কিছু জিনিস আমরা গুগল ফর্মের মাধ্যমে দিলাম আর কিছু জিনিস হচ্ছে আপনি ভাইবার মতন করে আমাদেরকে মানে ভাইবার সেশনে যাব না ক্লাস টেস্টের জন্য ভাইবার সেশনে যাব না এক্সামই নিব সো এক্সামটা আমার আইদার আমি হচ্ছে গিয়ে সেটা যে ম্যাডাম যেটা বললেন যে গুগল ফর্মে আমি নিতে পারি অথবা আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারি সেটা একটু দেখাই আমি একটু কোশ্চেনটা নিচ্ছি পরে নিচ্ছি তো আমি গুগল ক্লাসরুমের মাধ্যমেও নিতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমি আমার এখানে কোনো ফাইল ক্রিয়েট করার কোনো সুযোগ থাকে না এটা দেখতে পেয়েছেন এখানে আমাকে অ্যাড করতে হয় সেটা আমি যে কোনো ভাবে করতে পারি কিন্তু এখানে আমার ফাইল আগে থেকে কোশ্চেন প্রিপেয়ার করে ফাইলটা অ্যাড করতে হবে এবং এখানে আমি যেহেতু আপনাদের প্ল্যাগারিজম চেক করব সো সেক্ষেত্রে আমি হয়তো এই যে অরিজিনালিটি এন্ড রুব্রিক্স এগুলো অন করে দিয়ে ডিউ ডেট দিয়ে দিতে পারি ডিউ ডেট একদম টাইম ধরে ধরে দিয়ে আমি একটা যদি আমি অ্যাসাইনমেন্ট আকারে না নিই আমি যদি হচ্ছে গিয়ে কুইজ অ্যাসাইনমেন্ট নিই কুইজ অ্যাসাইনমেন্ট নিলেই হচ্ছে আমার এই যে গুগল ফর্ম ক্রিয়েট এটাতে আমার একটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমার আসলে কি গুগল ফর্মটা আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে কারণ এটা আমার ডিউ ডেট আমার ইনস্ট্যান্ট আপনার সাথে শেয়ার করতে যে আমি 40 মিনিটসের জন্য একটা এক্সাম নিতে তো আমার যেটা করতে হবে যে আমি আগে থেকে গুগল ফর্মটা ক্রিয়েট করে রেখে দিব ক্রিয়েট করে রেখে জাস্ট যখন এক্সাম স্টার্ট হবে তখন হচ্ছে কি আমি এটা আপনাকে আমি ওপেন করবো অ্যাসাইন করবো 40 মিনিটসের একটা টাইম ডিউ যেহেতু যে বললাম যে ডিউ টাইম মানে ডেট এবং টাইম দুটোই আমি মেনশন করতে পারি টাইমও আমি দিতে পারি টাইম অপশনাল বলে যদি কিন্তু টাইমটা আমি যেহেতু দিয়ে দিতে পারি সো আমি একটা ক্লাসে এটা করতে পারি তবে ম্যাম ওই লিমিটেড টাইমের মধ্যে ক্লাস নিতে গেলে হয়তো যদি কোনো নেটওয়ার্ক সমস্যা বা কারেন্টের কোনো প্রবলেম হয় জি এটাই আসছিলাম তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যে সাপোজ ধরেন আমি এক্সাম নিচ্ছি এক্সাম নিতে নিতে টাইম দিলে নেটওয়ার্ক চলে গেল তাহলে ওর যেটা হবে যে ও যতটুকু সাবমিট করেছে ওটাই গুগল অ্যাকসেপ্ট করে বসে থাকবে এই ধরনের কিছু প্রবলেম হয় এই কারণে আমি এটা চিন্তা করেছিলাম যে আমি হয়তো গুগল ফর্মে না নিলে অ্যাসাইনমেন্ট আকারে নিবো অ্যাসাইনমেন্ট আকারে নিলে তো যে আগে থেকে আমি কোশ্চেন প্রিপেয়ার করে রাখবো জাস্ট আপনার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করলাম আপনি এক্সাম দিলেন তো সেক্ষেত্রে আপনাদের একটা আপনাদের এন্ড থেকে একটা কষ্ট করতে হবে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে তো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে যদি আমি যদি দেখি যে আমি গ্রাফিক্যাল কোনো যেটা আমার কোর্সে গ্রাফ থাকে তো আমি সাজেস্ট করব হচ্ছে গিয়ে ধরেন যেটা থিওরিটিক্যাল কোশ্চেন বলেছিল বা থিওরিটিক্যাল আমি হয়তো দেই যেগুলো আপনি বলেন যে নিজের ভাষায় লেখেন নিজের মতো করে লেখেন
ওগুলো হয়তো একটা ওয়ার্ড ফাইলে আপনি অ্যানসার করলেন, যেহেতু অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করা যায়, আমি ধরেন দেখিয়েও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো, তখন যেটা হবে যে আপনি চাইলে একটা পিডিএফ ফাইলে ওটাকে আমাকে সাথে সাথে লিখে ছবি তুলে পিডিএফ ফাইলে দিয়ে দিলেন, অথবা হচ্ছে গিয়ে আপনি চাইলে ইয়াটা করতে পারেন। সেক্ষেত্রে ওই যে নেটওয়ার্কে ইন্টারঅ্যাকশন এর জন্য যাতে এক্সাম দিতে পারলেন না, এই অসুবিধাটা হবে না। এক ঘন্টা দিব, ডিউরেশনটা হয়তো এক ঘন্টা দিয়ে রাখবো, যে এক ঘন্টার মধ্যে এক্সাম দিলে 40 মিনিটস এর হয়তো এক্সাম, আমি বললাম যে সাবমিট হয় এক ঘন্টার মধ্যে করতে হবে, এরপরে যে সাবমিট করতে যাবে না সাবমিট করতে পারবে না, কারণ ওই যে লেট দেখাবে। ম্যাডাম ছবি তুলে, ম্যাডাম ছবি তুলে পিডিএফ, আগে খাতায় করে ছবি তুলে পিডিএফ করে তারপর সাবমিট করতে, ম্যাডাম এক ঘন্টা হয় না আসলে, মানে 40 মিনিট ডিউরেশন হয়, কিন্তু 40 মিনিটের একটা এক্সাম আমি বলেছি যে 20 মিনিটস তো আরো এক্সট্রা টাইম দেব, যে জাস্ট ছবি তুলে দেন এটা পিডিএফ এ নিয়ে আমাকে পাঠালে, বা এটাও হতে পারে যে আপনি পুরোটা অ্যানসারই ওয়ার্ড ফাইলেই লিখেছেন, ওয়ার্ড ফাইলে লেখার পরে জাস্ট গ্রাফ যেটা ছিল সেটা তার আপনি ওয়ার্ডে এত ফাস্ট আমরা করা সম্ভব না, আপনি হয়তো সেটা একটা খাতায় ছবিটা এঁকেছেন, ছবিটা এঁকে আপনি আপনার ইয়াটার সাথে ফাইলটার সাথে অ্যাড করে দিয়ে দিতে যাচ্ছেন, সেটা যেন আমাকে সময় দিতে হবে, ওটাই বলছি। ম্যাম তাহলে তো ওপেন বুক এক্সামের মতোই হয়ে গেল। হ্যাঁ ওপেন বুক এক্সামের মতো হবে, ওটাই বললাম কোশ্চেনটা আমি সেভাবে করব যাতে হচ্ছে কি আপনি ওপেন বুক এক্সাম দিতে পারেন। তো ওইভাবে আমি হচ্ছে এক্সামটা নিতে পারি। এখন আমার যদি দেখি যে আমি এমসিকিউ কোশ্চেন করব তাহলে গুগল ফর্মে দিব, তবে এটা দেওয়ার পসিবিলিটিস ভেরি লো, যেহেতু ওই ইন্টারাপশনটা খুব বেশি একটা সমস্যা দেখা দেয় আমাদের জন্য। সো যদি ক্লাস টেস্ট নেই, ক্লাস টেস্টটা আমি এইভাবে দিব, তবে খুশি হওয়ার কারণ নেই, কারণ আমি যদি ওই যে ক্লাস টেস্ট নেই অ্যাসাইনমেন্ট আকারে ক্লাস শুরু হওয়ার পর সাবমিট করি এবং বলি যে এক ঘন্টার মধ্যে এক্সাম হবে, সেক্ষেত্রে অবশ্যই আমারও কিছু হিসেব আছে, আমি একটা কোশ্চেন দিব না, দেখবেন যে চার পাঁচ সেট কোশ্চেন দেওয়া, চার পাঁচ রকমের কোশ্চেন, অ্যান্ড কোশ্চেন গুলো ওপেন বুক হলে আপনাকে নিজে থেকে আসলে রাইট অদারওয়াইজ লিখতে পারবেন। আরে যে প্ল্যাগিয়ারিজম চেকার তো আছে গুগল থেকে, ম্যাম ছবি তুলে দিলে তো চেক করতে পারবেন না, ওটা ডকুমেন্ট ডক ফাইল দিলে তখন চেক করতে পারবেন, পিকচার কিভাবে চেক করবেন? পিকচারে হচ্ছে পিডিএফ যখন কনভার্ট হয়ে যায় সেক্ষেত্রে পিকচার মোডে থাকে সেক্ষেত্রে আর তো মানে ওই গুগলের ওইটা ওই এখন ওই পিডিএফ এর ইমেজ এক্সট্রাক্ট করে টেক্সট চেক করতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে, আপনাকে ম্যানুয়ালি, হ্যাঁ আমাকে ম্যানুয়ালি অনেক ক্ষেত্রে চেক করতে হয় সেটা। ম্যাডাম আমরা তো ওইভাবেই দিই, আমরা সাধারণত হাতে কাগজে লিখে তারপর ছবি তুলে ওইটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে ওটা পিডিএফ করে ফেলি তারপর দিয়ে দিই। মেইন কথা হচ্ছে কি আমি যেটা দেখেছিলাম যে যেভাবেই নেই না কেন ইনশাল্লাহ আমাদের এক্সাম নেওয়াতে কোনো সমস্যা হবে না, এবং আপনার এই চিন্তা করতে হবে না যে কোনো কারণে আপনার এক্সাম মিসিং হয়ে যেতে পারে, ঠিক আছে স্যার? এটাই আমি এটুকু মেক শিওর করার জন্য এতগুলো কথা বলছিলাম যে চিন্তা করবেন না, আপনার এক্সাম ইনশাল্লাহ ঠিক মতোই আমি নিব, এবং যে কোনো ভাবেই হোক এক্সামটা আমরা কমপ্লিট করব। এবং এক্সাম এত কথা বললাম কারণ হচ্ছে নেক্সট মানডে ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট ক্লাস টেস্টটা হবে, ডিএ ডিবি বোথ সেকশন, ডিবি সকালবেলা হবে, ডিএ বিকালবেলা হবে, ভার্চুয়াল যিনি তার বিকালবেলা হবে, ঠিক আছে? এবং এক্সামটা হবে হচ্ছে কি আমি আজকে চ্যাপ্টার টু শেষ করে ফেলবো, আজকে অনেক কথা বললাম এই পুরো যেহেতু অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হয়েছিল এটার জন্য, ডিএ বা ডিবি যাই হোক আপনাদের সিলেবাস সেম থাকবে, কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে, কোশ্চেন ডিফিকাল্টি লেভেল সেম থাকবে, ভার্চুয়াল হলো আপনাদের এই একই কথা, এবং এক্সামটা হবে হচ্ছে গিয়ে ওই যে সকালে আমি ক্লাস স্টার্ট করার পর আপনাদের সাথে ফাইলটা শেয়ার করব, শেয়ার করে আমি হয়তো একটা কনভেনিয়েন্ট টাইম দেবো যে সময়ের মধ্যে আপনাকে সাবমিট, আদারওয়াইজ এক্সামটি কি নেক্সট মানডে হবে? নেক্সট মানডে নিব, ডিবিটা সকালে হবে, ডিএটা বিকালে হবে, চেষ্টা করবেন অন টাইমে দিয়ে দিতে, মানে নিজের সেকশনের সাথে দিয়ে দিতে। ওকে সো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই, সো সিলেবাসটা আমি আজকে ক্লাস শেষে বলে দিব, সিলেবাস সিলেবাসটা কি দুই সেকশনের সেম সিলেবাস, আমি সিলেবাসটাও ক্লাস শেষে বলে দিব। সো ইন আওয়ার লাস্ট ক্লাস উই স্টার্টেড আওয়ার চ্যাপ্টার টু, দ্যাট ইজ আমি এবং এটাও বলেছিলাম যে এই চ্যাপ্টারটা আমার খুব পছন্দের বিকজ এটার নামটা এত মজার, থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, যে এই চ্যাপ্টারটা পড়ার পর আমাদের অনেকটাই একজন ইকোনমিস্টের মতো চিন্তা ভাবনা করার মতো কিছু মডেল আমাদের সামনে চলে আসে, সেটা আমরা আসলে এখান থেকে পাই। এবং
এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যেটা পড়েছিলাম যেটা নিয়ে লাস্ট ক্লাসে পুরোটা দুটো সেকশন আমি এইটাই পড়িয়েছি, দ্যাট ইজ দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এন্ড ইন দিস ফ্লো উইল এক্সপ্লেইন লটস অফ থিং টু ইউ। যেমন দেখেন এখান থেকে আমি আপনাকে অনেকগুলো ওপেন বুক এক্সাম করতে পারি, আকর্ষণ করতে পারি। সাপোজ আমি লিখলাম যে অ্যাজ এ কনজিউমার ইন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন হুইচ ডিসিশন মেকিং ইউনিট ইউ আর বিলং, এটা আপনি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম হচ্ছে গিয়ে খুঁজলেও পাবেন না। আপনাকে বুঝতে হবে যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে আপনি অ্যাজ এ কনজিউমার কোন ডিসিশন মেকিং ইউনিটে আছেন। বা আমি জিজ্ঞাসা করলাম যে সাপোজ ইউর কম্পিউটার ইন হুইচ মার্কেট ইউ উইল ফাইন্ড ইউর কম্পিউটার, আপনাকে বুঝতে হবে যেটা গুডস অ্যান্ড সার্ভিস মার্কেটে পাবো না ফ্যাক্টরিজ অ্যান্ড প্রোডাকশন মার্কেটে পাবো। বা বললাম ইউর স্কিল ইউর ফিউচার স্কিল ইন হুইচ মার্কেট ইউ ক্যান সেল ইউর ফিউচার স্কিল, তো আপনাকে বুঝতে হবে যে আমার স্কিলটা আসলে আমি কি গুডস অ্যান্ড সার্ভিস মার্কেটে সেল করতে পারবো না ফ্যাক্টরিজ অ্যান্ড প্রোডাকশন মার্কেটে। তো এইভাবে কোশ্চেন গুলো আমি করবো, সো দ্যাট ওপেন বুক হলেও যে আপনার কোনো নলেজ নেই, আপনি এখান থেকে যারা মনে করছেন যে আমি এত কষ্ট করে করবো, অনেকে আছে কোনো স্টাডি না করে মার্কস পেয়েছে, এরকম বিষয়টা না। So last class we discussed very broadly about the circular flow diagram, the different part of circular flow diagram, how circular flow diagram works, and how works the relationship between the decision making unit, and how the money, that means dollar, money, taka, yen, whatever you can say, that money and dollar spread throughout active flow throughout this diagram, then how the goods and service move throughout this diagram, then what is market and what is market for goods and services, then what is the market for factors of production, lots of things we get to know from the last class. Then ami hocche ki ei topic ta niye alochona korini just hocche ektu idea diyechhilam, which is production possibility frontier. আমি কি ডেফিনিশনটা দিয়েছিলাম আপনাদেরকে? ডেফিনিশন দিয়েছিলাম স্যার? না মানে লাস্ট ক্লাসে শুধু বলছিলেন যে আগামী ক্লাসে একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা হবে, সেটা ছাও অপরচুনিটি কস্ট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম ইচ পয়েন্ট অফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আচ্ছা ঠিক আছে, সো আজকে তাহলে একটু কষ্ট করে টাইটেল দিয়ে ফেলি, দ্যাট ইজ আজকে আমরা যেটা নিয়ে পড়বো হুইচ ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। সো আমি একটু ডেফিনেশন টার্গেট টু দিব, দেওয়ার পর হচ্ছে কি আমি একটা ইমেজ আমি ড্র করেছি আমার মাইক্রো ইকোনমিক্স ক্লাসে, ওটা আপনাদের শেয়ার করবো। আমি এটা এরকম একটা গুগল ক্লাসে শেয়ার করছি, বা আমি আপনাদের জন্য এটা ড্রও করতে পারি আজকে। তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইটস আ কাইন্ড অফ গ্রাফ, মানে আমি একটা ছবি দেখতে পাবো। ইকোনমিক্সে আপনারা সব প্রচুর যে কোনো মানে টপিকটা আমরা পড়াতে গেলেই সরি যে কোনো টপিকটা আমরা পড়াতে গেলে দেখবেন যে সেখানে প্রচুর ইমেজ আপনাদের সাথে আমি শেয়ার করবো, এরকম এই বিষয়টা আসবে। তো আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রামও যখন পড়বো সেখানে আমরা দেখবো যে এখানে কিছু এখানে কিছু হচ্ছে গিয়ে আমরা ছবি দেখতে পাবো, সেখানে দেখবো যে এই গ্রাফটাতে যেটা হবে যে আবার এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস এখানে দুটো প্রোডাক্ট দেওয়া থাকবে। এটা আইদার হতে পারে দুটো গুডস হতে পারে, ইভেন দুটো সার্ভিসও হতে পারে, একটা গুডস একটা সার্ভিস হতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন অফ প্রোডাক্ট আপনি পাবেন। অ্যান্ড there will be a graph erokom ekta ekta bowl shape er apni hocchen ekta figure paben, ami spotlight diye jonno dekhachi. ei bowl shape er figure e apni bibhinno point paben, jemon ekhane ami different point dekhte pachhi a b e f c d onek gulo point chilo. so ei prottekta point e you will get the different combination of those output, apni oi output gulo different different combination paben. But the thing is that A and B is same or E and F are same. In which sense? In that sense, that is, we need same amount of input and technology to produce them. For example, in A point, I can produce 2,200 units of computer and 600 units of car. So suppose in this economy, as input, we have 100 labor. So which means, using that 100 labor either we can produce using that 100 labor either we can produce at A point or B point. So when I'm producing at A point, I'm producing as you will say 2,200 units of computer, and when I'm producing in and I'm producing 600 units of car. And when I move to B point, I'm producing 2,000 units of computer and 700 units of car.
So here, A, B point er moddhe similarities ta ki similarities hocche we need same amount of labor to producing them mane production possibility frontier etai bolche je production e possibility dekhabe so that mane etar prottekta point e ashole apnake labor koto tuku amar lagche mane labor bolte pare na ti input bolte pare na ti ekhane etake capital o bolte mane thik oi economy te je joto tuku labor ba ক্যাপিটাল বা টেকনোলজি অ্যাভেলেবল আছে সেটা ইউজ করে এই যে গুডস গুলো দেখাচ্ছিলাম এই গুডস গুলো কতগুলো ডিফারেন্ট কম্বিনেশন আপনি প্রোডিউস করতে পারেন সেটাই হচ্ছে কি এই পিপিএফ এর ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাকে শো করবে দ্যাটস দা মেইন থিং ইন পিপিএফ ওকে এখন আপনি বলতে পারেন ম্যাডাম এই ডি পয়েন্টটা কি বা সি পয়েন্টটা কি ডি পয়েন্ট এন্ড সি পয়েন্ট ইজ নট ফিজিবল ফার্স্ট অফ অল ধরেন আপনার কাছে 100 লেবার আছে ইকোনমিতে আপনি অবভিয়াসলি 100 লেবারই ইউজ করবেন তো কম লেবার ইউজ করে নিছে আপনি ডি পয়েন্ট অর্থাৎ কম প্রোডাকশনে যাবেন না একই ভাবে আপনার কাছে 100 লেবার আছে ইউ ডোন্ট হ্যাভ মোর দ্যান ইট সো ইট ডাজন্ট মিন দ্যাট আপনি এর থেকে উপরে একটা আপার পয়েন্ট দ্যাট ইজ সি পয়েন্ট সেখানে কিন্তু আপনি মুভ করতে পারবেন না আচ্ছা এখন একটা প্রশ্ন হলো সাপোজ ধরেন আমাকে তানভীর প্রশ্ন করলো যে ম্যাডাম আমি এরকম একটা আপার পয়েন্টে পিপিএফ পেলাম আমি এটা আপার পিপিএফ এ চলে গেলাম তো যদি আমি আপার পিপিএফ এ যাই এটা কখন এটা আমার পক্ষে পসিবল হবে আমি কি কোনোভাবে সম্ভব যে আমি চাইলেই একটা আপার পিপিএফ এ চলে যাচ্ছি যে আমি নতুন আগেরটা ছিল আগেরটা থেকে আমি একটা নতুন জায়গায় চলে যাচ্ছি এটা কি পসিবল কিনা অবভিয়াসলি এটা পসিবল যদি এমন না যে আপনার ইকোনমিতে ইনপুট বেড়ে গেছে মানে ইনপুট বলতে আমি এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছি সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমার বেড়ে গেছে হয়তো আগে 100 লেবার ছিল কোনো কারণে ইকোনমিতে এখন হচ্ছে গিয়ে 200 লেবার চলে আসছে সো 200 লেবার চলে আসলে অবশ্যই আমার প্রোডাকশনটা বাড়বে সো প্রোডাকশনটা বাড়লে হচ্ছে গিয়ে আমি অবশ্যই হচ্ছে গিয়ে আমার আমি আপার পয়েন্টে চলে যাব সো দ্যাটস দা থিং সো তাহলে এখন ডেফিনিশনে চলে যাই সো লেখেন পিপিএফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইন শর্ট ফর্মে এটাকে আমরা বলি হচ্ছে পিপিএফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ আমি বইটাই বলছি বাট এটা লিখতে হবে যত লিখবেন আপনি হচ্ছে তত শিখবেন জি ম্যাডাম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইন এ ব্র্যাকেট পিপিএফ is a graph and it at a graph er modhe eta apni kokhono table akare paben na is a graph which shows the combination of output production possibility frontier is a graph that shows the combination of output that shows the combination of output that shows the combination of output that the economy can produce that the economy can produce production possibility frontier again I mentioned production possibility frontier is a graph that shows the combination of that the economy can produce using the available factors of production using the available factors of production if factors of production lekhar sathe sathe ekta bracket er moddhe lekhen ekta bracket er moddhe nen mane ekta bracket start koren lekhen land labor capital mam factors or production production hey, yes of factors of production in a bracket land labor capital factors of production bolte amra ei tinta ke bolchi land labor capital so production possibility frontier is a graph that shows the combination of output that the economy can produce using the available factors of production in a bracket land labor capital mane oi country te joto tuku prokar factors of production ache and the available technology mam bracket e ki bollen land labor capital land labor capital okay then bracket close kore lekhen hocche and available technology
land labor capital and available technology. So that what I'm saying that that is production possibility frontier, it will be a graph. That means it will be not in a tabular form or a pie chart or bar diagram form. It will be a graphical form, graphical formation. And each point of PPF will show you some combination of output. Each point of PPF will show you some combination of output that can be produced using the available technology, that economy has. Oi economy te je available technology ta ache seta to ekhane ashbe, and the available factors of production, which means land, labor, capital ja ache sob kichu ka use kore ami je poriman combination of output pabo setai hocche ekta factors of production amra PPF theke dekhte pai. তো এখন এটার জন্য যেটা হবে যে আমাদের পিপিএফটা ড্র করতে হবে. ইকোনমিক্স এর প্রত্যেকটা কোশ্চেনে সাধারণত এই একটা ঝামেলা আছে, ড্র করতে হয় অনেক. আমরা এখন আসলে ড্রতে চলে যাব. তো এটার জন্য আমি নিজেও আপনাদের সাথে ড্র করব, চেষ্টা করব ড্র করতে যেভাবে করা সম্ভব. আমি এটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, আপনারাও হচ্ছে আপনাদের খাতায় যখন পিপিএফ এর ডেফিনিশনটা লেখার পর হোয়াইট বোর্ডে চলে যাবেন. আমার এখানে যতটুকু সম্ভব আমি সেভাবে হচ্ছে এটা ড্র করার চেষ্টা করছি. আমি পিপিএফ ড্র করার জন্য আমি একটা এক্স ওয়াই অ্যাক্সিস ড্র করলাম. আপনাদের বোঝার জন্য আমি হচ্ছে ডিফারেন্ট দুটো কম্বিনেশন দিলাম, একটা গুডস নিলাম একটা সার্ভিস নিলাম, যাতে আপনারা বুঝেন যে সব ধরনের প্রোডাক্টই এখানে আমার আসতে পারে. সো এখন আমি যেটা করলাম যে পিপিএফ এর আমি কতগুলো স্পেসিফিক পয়েন্ট আমি ধরে নিব. হ্যালো জি স্যার বলেন. ও স্যার ম্যাম আমি হচ্ছে আপনি বোধহয় মিউট হয়ে গেছেন. না আমি এখানে আমি ড্র করছি, তো মনোযোগ দিয়ে ড্র করছি. আরো মজার ব্যাপার হচ্ছে কম্পিউটারে ড্র করছি, সো একটু কনসেন্ট্রেশন দিতে হচ্ছে আমাকে. সো আমি এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট নিলাম. একটা পয়েন্ট নিলাম হচ্ছে গিয়ে ধরেন এ, একটা পয়েন্ট নিলাম হচ্ছে বি, একটা পয়েন্ট নিলাম হচ্ছে সি. তিনটা ডিফারেন্ট পয়েন্ট নিলাম, প্রত্যেকটা ভ্যালু বলছে ধরেন এখানে কম্পিউটার এখানে নিলাম ধরেন 70, একটু কম মানে এটা কনসিডার করবেন যেহেতু এটা আমাদের হোয়াইট বোর্ড মানে অরিজিনাল হোয়াইট বোর্ড টা, সো এখানে একটু লেখাতে একটু ঝামেলা হবে, বাট এটাকে কনসিডার করে হচ্ছে কি আমাদের মানে যেতে হবে এটাই বলবো. সো মোটামুটি আমি ড্র করে ফেলেছি, এবং অবশ্যই আমাদের ইকোনমিক্স এর সিস্টেম হচ্ছে ফিগারের নামটা দিতে, আমি ফিগারের নামটাও দিয়ে দিচ্ছি.
প্রিডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এভাবে সবসময় যখন পরীক্ষায় বা অ্যাসাইনমেন্ট করেন যেভাবে আমার এক্সাম হোক না কেন ছবিটা আঁকার পরে নিচে হচ্ছে কি আমরা নাম দিব তো আমি অনেক কষ্ট করে এগেছি আই হোপ আপনারা হয়তো এটা বুঝতে পারছেন মোটামুটি তো দিস ইজ আওয়ার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইন ওয়াই এক্সিস উই আর শোয়িং দ্য প্রোডাকশন অফ কম্পিউটার অ্যান্ড ইন এক্স এক্সিস উই আর শোয়িং দ্য প্রোডাকশন অফ হেয়ার কাট অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট হিয়ার দ্য কম্পিউটার ইজ এ গুড দ্যাট মিনস আমি হয়তো গুডস অ্যান্ড সার্ভিসের এখন ডিফারেন্সটা বলছি গুডস মিনস হচ্ছে এই প্রোডাক্টটা আপনি চাইলে যে কোনো সময় পারচেস করতে পারবেন বা মেজার করতে পারবেন এটার ভ্যালু যে একটা কম্পিউটার না দশটা কম্পিউটার না এক হাজারটা কম্পিউটার অ্যান্ড ট্রান্সফার করতে পারবেন যে কাউকে যদি মনে হয় যে অন্য কারোর কাছে দিয়ে দিবেন সেটাও আপনি করতে পারবেন সো এটা হচ্ছে গিয়ে ধরেন এটাকে আমরা বলি গুডস যেমন ধরেন শাহরিয়ারের একটা কম্পিউটার আছে উনি মনে করলেন এটা মেহেদিকে দিয়ে দিবেন সো সেটা পসিবল কম্পিউটার আমি চাইলে দিয়ে দিতে পারবো কিন্তু যদি আমি হেয়ার কাটে এবার আসি হেয়ার কাটটা হচ্ছে গিয়ে আমার এখানে সার্ভিস সার্ভিস বলতে আমরা সেই ধরনের গুডস বলতাম যেটা হচ্ছে গিয়ে আমি চাইলেও কাউকে দিয়ে দিতে পারবো না এখন ধরেন শাড়িয়ার একটা হচ্ছে হেয়ার কাট করতে চাচ্ছে ইট ডাজেন্ট মিন দ্যাট যে এই হেয়ার কাটটা সে তানভীরকে শেয়ার করে দিতে পারবে বিষয়টা হচ্ছে এরকম যে শাড়িয়ার চাইলেও কিন্তু ওনার হেয়ার কাটটা তানভীরকে দিয়ে দিতে পারবে না বা মেহেদি একটা ভালো হেয়ার কাট নিয়ার পরে ধরেন এটা ঋতুর পছন্দ হলো ঋতু চাইলেও সেই সার্ভিসটা নর্মালি আমরা নিজেরা ফিল করি নিজেরা কনজিউম করতে পারি কিন্তু এটা ট্রান্সফার করতে পারি এবং এটা মেজার করতে হেয়ার কাট দেখে কিন্তু আপনি মেজার করতে পারেন যে আপনি 10 কেজি হেয়ার কাট হয়েছে বা 1 কেজি হেয়ার কাট হয়েছে বা হেয়ার কাটটা ভালো হয়নি এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন সো আমি আই হোপ আপনাদের অলরেডি ফিগারটা ড্র করা হয়ে গেছে ফিগারটা ড্র করতে বলেছিলাম সবাইকে তো আই হোপ এটা ড্র করা হয়ে গেছে জি ম্যাম ছবি তুলে দিব না সেটা আমি বলবো আজকে ক্লাসেতে বলবো তো বলে নি স্যার লেকচার যেহেতু স্যার মানে আপনাদের যেহেতু লেকচার করতে বলছি এটার পিছনে একটা রিজন আছে আমি উইদাউট এনি রিজন কোনো কাজ করি না সো যেহেতু বলছে লেকচার তুলতে তুলে রাখবেন মানে এটা লাস্ট ক্লাসের একটা প্রবলেম হয়েছিল তো লেকচার তুলে রাখবে এমন হতেই পারে কোনো একদিন ক্লাসে আমি ইনস্ট্যান্ট বলতে পারি যে আজকে যে লেকচারটা তুললেন এটার একটা ছবি মেসেঞ্জার গ্রুপে দেন জাস্ট ছবি খাতাটা ছবি তুলে মেসেঞ্জার গ্রুপটা দিয়ে দেন আমি দেখবো এগুলোর মার্ক আছে কোনো Yes, এগুলোর মার্কস আছে obviously এটার মার্কস কোনটা বাবু দিবেন এটার অবশ্যই মার্কস আছে এখন চলে যাই ক্লাসে চলে যাই সো গুডস এন্ড সার্ভিস বুঝলাম সো সেটার হচ্ছে কম্বিনেশনটা বোঝানোর চেষ্টা করছিলাম যে হ্যাঁ যে আমার হচ্ছে গিয়ে এই পিপিএফ যেটা যখন আমি স্পটলাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি এই পিপিএফ এর কি হবে ইচ এন্ড এভরি পয়েন্ট উইল শো ইউ দা পসিবল কম্বিনেশন অফ কম্পিউটার অ্যান্ড হেয়ার কাট ইউজিং দ্য অ্যাভেলেবল টেকনোলজি ইন দ্যাট ইকোনমি হ্যাজ সাপোজ আমি ধরে নিচ্ছি যে এখানে আমার যে ইকোনমিটা আমি যেটাকে নিয়ে কথা বলছি তার হয়তো 40 জন লেবার আছে হ্যাঁ 40 ইউনিটস অফ লেবার আছে অ্যান্ড আমি ধরে নিচ্ছি যে 1000 টাকা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আছে তো হুইচ মিনস আর কিছু নেই আর কোনো অ্যাভেলেবল টেকনোলজি আর কোনো কিছু নেই So which means using this 40 labor and 100 units of, 100 taka capital, you can produce either A point or B point or C point or between any point between A, B and C. So, আপনি এখন যদি এ পয়েন্টে প্রোডাকশন করেন ইটস টোটালি আপ টু ইউ আপনি কোন পয়েন্টে প্রোডাকশন এ পয়েন্টে প্রোডাকশন করলে ইউজিং দিস লেবার এন্ড ক্যাপিটাল ইউ উইল প্রোডিউস 70 ইউনিটস অফ কম্পিউটার এন্ড 25 ইউনিটস অফ হেয়ার কাট অর যদি আপনি বি পয়েন্টে চলে যান তাহলে আপনি 60 ইউনিটস অফ কম্পিউটার তৈরি করবেন 37 ইউনিটস অফ হেয়ার কাট এন্ড ইফ ইউ মুভ টু দ্য সি পয়েন্ট দেন ইউ উইল প্রোডিউস 50 ইউনিটস অফ কম্পিউটার এন্ড 50 ইউনিটস অফ হেয়ার কাট ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ ইন হুইচ পয়েন্ট ইউ আর গোয়িং টু প্রোডিউস বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইন every point on this ppf like a b c or whatever the point you want to mention apni dhoron a r age ekta point mention korte paren ba b r poy ekta point mention to jeta c na prottekta point e you need same amount of this factors of production that is 40 labor and 1000 taka capital so ekhon dhoren tanvir er mathay ashlo ba lelin er mathay ashlo madam amar iccha hocche ki ami ei ppf e production korbo na ppf er baire chole jabo EPF এর বাইরে যে আমি হচ্ছে এখানে একটা পয়েন্ট বের করছি ডি এই পয়েন্টে প্রোডাকশন করব তানভীর বলল ম্যাডাম সম্ভব
কোনোভাবে সম্ভব না, কারণ ওই যে একই কথা বলেছি যে আমার ইকোনমি তো ফিক্সড করা না স্যার, যে আমার 40 জনই লেবার আছে, 40 জনের থেকে তো আমি বেশি মেন ফোর্স পাবো না। তো যখন আমি এতগুলো 40 জনের উপরে কোনো লেবার পাচ্ছি না বা আমার 1000 টাকার উপরে আমার কাছে কোনো ক্যাপিটাল নাই, আমি কিভাবে ডিপয়েন্টেড প্রোডাকশন করব? বা ধরেন ঋতু বললো যে ম্যাডাম আমি হচ্ছে গিয়ে এত প্রোডাকশন পছন্দ করি না, অল্প কিছু প্রোডাকশন করবো, আমি ভিতরের দিকে ই একটা পয়েন্ট দিব, সেখানে হচ্ছে গিয়ে প্রোডাকশন করবো। ইজ ইট পসিবল? না, এটা পসিবল না। এটাকে আপনি এজ এ এখন আসবো রেশনাল পিপল থিঙ্ক এট দা মার্জিনস, এজ এ রেশনাল পিপল এটা কি আপনার জন্য ফিজিবল যে আপনার এই 40 লেবার 1000 টাকা আপনি ইউজ না করে অল্প কিছু টাকা পয়সা ইউজ করে ই পয়েন্টের প্রোটেকশনে যাবেন? তো আমরা কখনোই পিপিএফ এর অ্যাবোভ পয়েন্ট বা ইনার পয়েন্ট কোনোটাতেই হচ্ছে গিয়ে প্রোটেকশন করি না। এবার আসি আমাদের যে লাস্ট ক্লাসে যে কোশ্চেনটা আমরা বলছিলাম, তাহলে আমাদের কাছে নিশ্চয়ই এটুকু ক্লিয়ার হয়েছে যে ইয়েস, পিপিএফ দ্যাট মিন্স প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ এ গ্রাফ উইচ শোজ দ্য ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট অর থাউজেন্ডস অফ কম্বিনেশন অফ আউটপুট উই ক্যান প্রোডিউস in an economy using the available technology and factors of production which means land labor capital it has. apni bolte manje madam the land er kotha mention koren ami dhore nilam je okhane hoyto onar 20 ekor land ache etuku dhulam ei tukur modhe kaaj korte hobe to ei jacche seta diye amra ppf ta pelo specific economic ebar ashi how economy can sorry how ppf can calculate opportunity cost from each point of this graph. So opportunity cost jodi bhule jai tale ekta mention kore ni, opportunity cost means the foregone cost or in every time we have to give up to get something, so that point actually called the opportunity cost thing. So jemon dharen amar class er jonno ajke jader dharen ajke jara amar ekhon class e ashe specially jara db section theke তাদের জন্য যেটা হয়েছে আমার ক্লাস টাইমিং এর কারণে তাদের এমন হয়েছে যে তারা হচ্ছে গিয়ে এখন একটা সিইসি এর একটা ক্লাস ছিল সেটা করতে চলে যেতে হবে, তো তাদের জন্য ওই সিইসি ক্লাসটা করার আজকে অপরচুনিটি কস্ট যেটা সে হারিয়ে ফেলছে আমার ক্লাস। তো ধরেন আমি আজকে একটু কেন জানি খুব ঠিক মাথাটা খুব ব্যথা করছে, তো আমার জন্য এখন অপরচুনিটি কস্ট আমি আইদার আপনার ক্লাস নিতে পারতাম অথবা হচ্ছে গিয়ে আমি এখন রেস্ট নিতে পারতাম যেহেতু আমার হেডেক হচ্ছে, এটা হচ্ছে আমার জন্য অপরচুনিটি কস্ট। আমি রেস্ট না নিয়ে আমি আপনার ক্লাস নিচ্ছি, তো আমরা যেটা গিভ আপ করি যেটা আমাদের টাইম বলেন মানি বলেন আমাদের স্কিল বলেন দোজ আর লিমিটেড ইন নেচার, তো আমরা এই লিমিটেড প্রোডাক্টের জন্য আমরা আমাদের এই লিমিটেড তিনটার জন্য যে আমরা যে অংশটা হচ্ছে গিয়ে শেয়ার করি মানে যেটা হচ্ছে গিভ আপ করে দিই সেটাকে আমরা হচ্ছে গিয়ে বলি যে আমাদের অপরচুনিটি কস্ট। সো এইভাবে আমাদের ক্লাসের প্রত্যেকজন স্টুডেন্টকে কিন্তু কিছু না কিছু অপরচুনিটি কস্ট আছে, সবারই কিছু অপরচুনিটি কস্ট আছে যে আমার ক্লাস করার জন্য আপনি হয়তো কিছু না কিছু মিস করে যাচ্ছেন, সো এটা হচ্ছে আপনার কিন্তু অপরচুনিটি কস্ট অবশ্যই আছে। তো যেটা বলছিলাম যে অপরচুনিটি কস্টটা হচ্ছে তাহলে আমরা বুঝলাম, এখন কথা হচ্ছে যে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট কিভাবে অপরচুনিটি কস্ট আসলে ক্যালকুলেট করবো, এইবার যাদের হচ্ছে ডিসকানেক্টেড হয়েছে বারবার আমি হচ্ছে ইয়াটা অফ করে রেখেছি তো ওয়েটিং রুমটা অফ করে রেখেছি, আপনি আবার এসে কানেকশন করতে পারবেন, জাস্ট হচ্ছে যে লিঙ্কটাতে ক্লিক করবেন। আর আমারও এখানে বৃষ্টি হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আমি নিজে দেখতে পাচ্ছি বারবার দেখছি নেটওয়ার্ক আনস্টেবল, এটা সবারই প্রবলেম স্যার। আচ্ছা, সো এ থেকে বি পয়েন্টে যদি আমি যাই তো দেখেন এ পয়েন্টও আমার 40 লেবার লাগবে, বি পয়েন্টও কিন্তু আমার 40 লেবার লাগবে, বাট দ্য ডিফারেন্স ইজ যখন আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি দেখেন তো আমার আগে কম্পিউটার প্রোডাকশন ছিল 70, বি পয়েন্টে যাওয়ার সাথে আমার কম্পিউটার প্রোডাকশন হয়ে গেল 60, দ্যাট মিন্স আই গিভ আপ 40 ইউনিটস অফ কম্পিউটার সরি 10 ইউনিটস অফ কম্পিউটার, মনে হচ্ছে না যে 10টা কম্পিউটার আমি কম তৈরি করছি, বাট 10টা ইউনিট আমি কম্পিউটার কম তৈরি করলো, এ থেকে বিতে যাওয়ার সাথে সাথে বিফোর আই প্রোডিউসিং অর আই এম কনজিউমিং 25 ইউনিটস অফ হেয়ার কাট, নাও আই এম কনজিউমিং 37 ইউনিটস অফ হেয়ার কাট, মানে আমার হেয়ার কাটের কনজাম্পশনটা কিন্তু বেড়ে গেল। সো হুইচ মিনস ওয়েন আই গিভ আপ 10 ইউনিটস অফ আমি একটু ড্র করবো এই জন্য একটু সময় নিচ্ছি, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়েন আই গিভ আপ 10 ইউনিটস অফ হচ্ছে গিয়ে কম্পিউটার আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি
অতিরিক্ত হেয়ার কাট তৈরি করতে পারছি কতটুকু, আমি 12 ইউনিটস অফ অতিরিক্ত হেয়ার কাট তৈরি করতে পারছি। তো আমার কিন্তু এই যে 10টা গিভ আপ করে এমন না যে 10টা গিভ আপ করার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে কোনো আমার গেইন হয়নি, 10টা গিভ আপ করার সাথে সাথে আমার গেইন হয়েছে যে 12 ইউনিটস অফ হেয়ার কাট, আমি কিন্তু 12টা হেয়ার কাট বাড়িয়ে ফেলতে পেরেছি। তো এটা মানে বুঝাতে চাচ্ছিলাম যে যখন আমি এখান থেকে এ থেকে বি তে যাচ্ছি, মানে আমার কিছু অপরচুনিটি কস্ট আছে, আমার কিছু গিভ আপ করতে হচ্ছে, সেটা কি 10টা কম্পিউটার তৈরি গিভ আপ করতে হচ্ছে, বাট এটার ফলে আমি কিছু গেইন করছি, মানে যেটা হয় যে আমি কিছু গিভ আপ করে টু গেট সামথিং। হ্যাঁ এখানে কিন্তু আমি কিছু পাচ্ছি, সেটা কি পাচ্ছি, আই এম গেটিং মোর 12 ইউনিটস অফ হেয়ার কাট। তো নাও এখন আপনার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আমি কখন গিভ আপ করবো বা আসলে কেন করবো, আপনার উপর ডিপেন্ড করবে, ওই ইকোনমিটির উপর ডিপেন্ড করবে। ধরেন এটা বাংলাদেশ, তো বাংলাদেশে তো হচ্ছে আমাদের কম্পিউটার টেকনোলজি অ্যাডাপ্টেশন আমাদের মধ্যে খুব কম, আমরা দেখা যাচ্ছে যে অত হয়তো টেকনোলজি ইউজই করতে চাই না। সো দ্যাট আমরা বললাম যে আমাদের দেশে কম্পিউটার প্রোডাকশন অত দরকার নেই, আমি এই পয়েন্টে প্রোডাকশন করব না, আমি সরাসরি পয়েন্টে প্রোডাকশনে চলে যাবো, আমাদের বেশি সার্ভিস দরকার, মানে আমাদের বেশি চুল কাটা দরকার, হেয়ার কাট দরকার। সো তখন আমি কি করবো, আমি আমার যে 40 ইউনিটস অফ লেবার ছিল তাদেরকে সবাইকে গিভ আপ, মানে তাদেরকে দিয়ে আমি কিন্তু তখন এই 50টা কম্পিউটার তৈরি করে 50টা হেয়ার কাট তৈরি করলাম। আরও দেখেন এখানে কিন্তু আমাদের গিভ আপ করার পরিমাণ বেড়ে গেল, সেখানে আমি দেখতে পাচ্ছি তখন হচ্ছে গিয়ে আমি 20 ইউনিটস এর মতো, আমি 20 ইউনিটস এর মতো হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোডাকশন গিভ আপ করে দিলাম, এবং তার ফলে হচ্ছে গিয়ে আমার হেয়ার কাটের প্রোডাকশন প্রায় 25 ইউনিটস এর মতো বেড়ে গেল। তো এটা আসলে আমার উপর ডিপেন্ড করবে, মানে আমার বলতে বলছি যে ওভারঅল ইকোনমিটার উপরে ডিপেন্ড করবে যে এই ইকোনমিটা সেটা কি। এবং দেখেন তাহলে আমি যখনই পিপিএফ এর যে কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করবো, একটা পয়েন্ট থেকে আরেকটা মুভ করার সাথে সাথে আমার কোন একটা স্পেসিফিক প্রোডাক্টকে হচ্ছে কি গিভ আপ করতে হচ্ছে, যখনই ওই যে হ্যাঁ যেটাকে আমি গিভ আপ করছি বা লস করছি যেটা আপনারা বলছেন, ওটাকে গিভ আপ করার ফলেই হচ্ছে গিয়ে আমি কিন্তু অন্য আর একটা প্রোডাক্টটাকে আমি সেখান থেকে কিছু গেইন করতে পারছি। আচ্ছা আমি কোশ্চেনটা নিব, আমি আর একটু ক্লিয়ার করি। ধরেন এখন উল্টো গেল, ধরেন আমি সি পয়েন্টে ছিলাম, আমি সি থেকে এ পয়েন্টে আসতে চাচ্ছি, এটা পসিবল, অবশ্যই পসিবল, আপনি যে কোনো দিকে রাইট টু লেফট, লেফট টু রাইট যে কোনো সাইডে যেতে পারে। সো আপনি ধরেন সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আসলে আপনার পিপিএফ টা কিভাবে কাজ করবে, এটাও আপনার একটা কোশ্চেন হতে পারে। এই ক্ষেত্রে যেটা হবে যে একই এখানেও আপনার অপরচুনিটি কস্ট আছে, আপনি যখন সি পয়েন্টে ছিলেন ইউ আর প্রোডিউসিং 50 ইউনিটস অফ কম্পিউটার এন্ড হেয়ার কাট, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি আপনি অনেকগুলো হচ্ছে গিয়ে আপনার অপরচুনিটি কস্ট বের করতে পারবে, এবং প্রত্যেকটা পয়েন্টে কোনো না কোনো অপরচুনিটি কস্ট থাকবে, অর্থাৎ একটা প্রোডাক্টকে আপনি একটু কম প্রোডিউস করে আর একটা প্রোডাক্টকে আপনি একটু বেশি প্রোডিউস করবেন, যে প্রোডাক্টটাকে কম ইউজ প্রোডিউস করবেন সেটা হবে আপনার অপরচুনিটি, মানে সেটা আপনি গিভ আপ করছেন সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট, যেটা আপনি বেশি তৈরি করবেন সেটা হবে আপনার গেইন। ফর এক্সাম্পল আমি এখানে যেটা বলছেন যে ওয়েন আই মুভ টু এ টু সি পয়েন্ট আই এম গিভিং আপ 20 units of computer to producing more 25 units of hair cut. Okay, Rito, you raise your hand, madam. Now you can ask me. Rito, hand raise korechila. ম্যাম আজকের যে রেকর্ডিংটা সেটা কি আমরা সেকশন বি এর যে গুগল ক্লাসরুমে পাবো? হ্যাঁ দুটোতেই দিব, দুটো ক্লাসেই দিব। সবাইকে বলবো আজকে লিংক থেকে ছবিটা তুলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিতে। আজকের ক্লাস শেষে আমি এখন এই জন্যই বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি সবাইকে, যে আমি দেখেছি 75 পার্টিসিপেন্ট ছিলেন, 75 এরই লেকচারের ছবিটা তুলে, মানে জাস্ট খাতার পেজের ছবিটা তুলে মেসেঞ্জার গ্রুপে দিবেন, কিভাবে দিবেন সেটাও বলবো। তো যদি না ছবিটা এঁকে থাকেন এখন আপাতত একটা স্ক্রিনশট নেন, যাতে ক্লাস শেষে ছবিটা এঁকে দিতে পারেন, স্ক্রিনশটটা নিয়ে রাখেন। ম্যাডাম জি স্যার
তো এই আমরা কিভাবে তাহলে অপরচুনিটি কস্টটা ইয়ে করব ক্যালকুলেট করব এই যে এই পয়েন্ট র্যান্ডম ভ্যালু নিয়েছি আপনি আপনার মত করে র্যান্ডম ভ্যালু নিতে পারবেন নিয়ে সেখানে ক্যালকুলেশন করবেন তবে যখনই একটা ইকোনমির জন্য আপনি একটা পিপিএফ ড্র করবেন সেটার এরকম অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে পারবেন এবং এটাও বলেছি যে আপনি কোন পয়েন্টে যাবেন এটা আসলে ওই ইকোনমিটার উপর ডিপেন্ড করে নরমালি এটা লেবার ইনটেনসিভ কান্ট্রি না ক্যাপিটাল ইনটেনসিভ এটার উপর ডিপেন্ড করে তো যদি আমি ইউএসএ তে যাই ইউএসএ কিন্তু কম্পিউটার প্রোডাকশনে ফোকাস করবে কারণ এটা হচ্ছে ক্যাপিটাল ইনটেনসিভ কান্ট্রি সো ও এই পয়েন্টে প্রোডাকশন করবে কিন্তু আমি যদি বাংলাদেশে তো বাংলাদেশ হচ্ছে লেবার ইনটেনসিভ কান্ট্রি সো বাংলাদেশ কিন্তু হেয়ার ফ্যাট প্রোডাকশনে বেশি ফোকাস করবে যেটা আমার লেবার বেশি থাকে ম্যাডাম এই এই মানে বিষয়টা কি এরকম হবে যে এ পয়েন্টের বেলায় 70টা কম্পিউটার প্রোডিউস করতে পারতেছে এবং 25টা হেয়ার কাট কিন্তু যখন বি পয়েন্টে আসলো তখন গিভ আপ করলো 10টা কম্পিউটার কিন্তু আবার 12টা হেয়ার কাট সে গেইন করতে পারলো এডি তার অপরচুনিটি কস্ট এইভাবে মানে স্পেসিফিক হ্যাঁ আপনি যে স্পেসিফিক যে দুটো হচ্ছে গিয়ে পয়েন্ট হবে সেই দুটো পয়েন্টের মধ্যে আপনি অপরচুনিটি কস্টগুলো বের করে নেবেন একসাথে সবগুলো পয়েন্টের পারবো না স্পেসিফিক দুটো পয়েন্টের মধ্যে নিতে হবে আচ্ছা শাহজালাল কিছু বলতে চাচ্ছেন স্যার আপনি আনমিউট ছিলেন মাই সি ফ্রম ডিবি ডিজাইনটা কেমন হয়েছে ওটা দেখবেন না তাই না আমার ডিজাইন তো না ম্যাডাম এটা হচ্ছে একটা গ্রাফ সো গ্রাফটা আপনি ড্র করলেই হলো আমার গ্রাফটারও কিন্তু আউটার লাইন যেটা সেটা ভালো হয় তারপরে যে গ্রাফটা আপনি ড্র করেন হ্যাঁ এখন অনেকে বলা ম্যাডাম আমি লেকচার কম্পিউটার একটু দিন সেটার স্ক্রিনশট দিতে পারবো হ্যাঁ তাও দিতে পারবেন বাট আমি দেখবো যে আপনি আসলে লেকচার তুলেন কিনা ওকে সো আমরা আবার চলে যাই বইয়েও আছে আমি যে জিনিসটা ড্র করেছিলাম সেটা হচ্ছে বইয়েও আছে আমরা বইয়ের আমি একটু চলে যাই যে বইয়ের আসলে কোথা থেকে আমরা এটা দেখবো সেটা হচ্ছে যে আমি যে পেজটাতে ছিলাম দ্যাট ইজ ফিগার টু ফ্রম চ্যাপ্টার টু এই যে ফিগার টু চ্যাপ্টার টু পেজ 51 ইন ইয়োর পিডিএফ ফাইল সেখানেও কিন্তু আমরা এই যে ছবিটা দেখছিলাম দিস ইজ দ্য প্রোডাকশন পসিবিলিটি ফাংশন সো এই চ্যাপ্টার থেকে আমরা এতটুকুই পড়বো আমি একটু পেজ নাম্বারও বলে দিচ্ছি যাতে আপনি খুঁজে পান আমি তো চ্যাপ্টার ওয়ানে চলে আসবো না সো পেজ নাম্বারটা বলে দিচ্ছি যদি কোনো কারণে মনে হয় যে খুঁজে পাচ্ছি না তাহলে যদি খুঁজে পান সেটা হচ্ছে পেজ নাম্বার 26 পিডিএফ এর হচ্ছে 51 পেজে গেলে পাবেন নাহলে 26 পেজে গেলে প্রোডাকশন পসিবিলিটি ফাংশন এই যেটা আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ডায়াগ্রাম আর পিপিএফ টাইপ ও জি স্যার পিপিএফ টাই যে ইউজিং দিস কোশ্চেন এই যে আমি হয়তো আপনাকে প্রশ্ন করব যে ড্র এ পিপিএফ ফ্রম ইওর ওন ইমাজিনেশন এই যে ওপেন বুক एग्जामটা কেমন হবে আমি বলবো যে ড্র এ পিপিএফ ফ্রম ইওর ওন ইমাজিনেশন এন্ড ক্যালকুলেট at least one opportunity cost from it so ekhon simple tanvir imagination ja hobe bhitor imagination e shobhobho hoye jabe na ba hridoy imagination jeta hobe shetar sathe nischoy sakiber imagination same hobe na ekhon ami plagiarism kichuni pabo dekha gelo hobhobho jinish potro likhe submit korche kibo submit korche ditiyo submit korche tole bujbo ekhanei copy ta hoye asche বুঝতেই পারেন যে কিভাবে আসলে বের করা যায় আচ্ছা এই চ্যাপ্টারের আর একটা কোশ্চেন ছিল কিন্তু এটা না অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টারে শেষ করে আসি আমি এটাই যাচ্ছিলাম যে আপনি শেষ করে ফেলেছেন আমরা পড়ে ফেলেছি এটা হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স আমরা ফিগার 3 নিচে একদম পাবো যে মাইক্রো ভার্সেস ম্যাক্রো মানে হোয়াটস দ্য বিগ ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স এখানে এটা আলোচনা করেছে ফরচুনেটলি আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়ি তখনই হচ্ছে ওই যে আমরা ব্রাঞ্চেস পড়েছিলাম না ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স সেখানে কিন্তু আসলে আমরা মাইক্রো ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সটা পড়ে ফেলি তারপরে একটু বলি এটা তো একটা কমন কোশ্চেন আমি বলেছি যে আমি এখান থেকে কোশ্চেন করি যে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মাইক্রো এন্ড ম্যাক্রো তো যদি মনে হয় যে ফার্স্ট লেকচারটা থেকে আপনি স্টাডি করবেন না আপনি লেকচার এখান থেকে একটু দেখতে চাচ্ছেন তাহলে এই পেজটা থেকে দেখতে পারেন অথবা এই ক্ষেত্রে একটু বলি গুগল করতে পারেন গুগলে খুব সুন্দর করে দেখবেন যে slideshare.com গুলোতে খুব সুন্দর করে ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এর ডিফারেন্স গুলো দেওয়া থাকে একটা টেবিল টেবিলের ফর্মে এটা আপনার জন্য ইজি হবে
So that's it from my lecture 2. Sorry. Chapter 2, আমার আজকে ক্লাস এখন শেষ হয়নি, আমরা চ্যাপ্টার 4 এ চলে যাব, বিকজ আজকে খুব অল্প পড়িয়েছি আমি। তো নেক্সট আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব, একটু বলে নিই, আমরা বইয়ের যে পুরো সিরিয়াল ধরে আগাবো তা না, আমি চ্যাপ্টার 3 যেমন আপনাদেরকে পড়াবো না, চ্যাপ্টার 3 টা আমি পড়বো না। এটা হচ্ছে কি, মেইনলি ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আলোচনা করা হয়, গেইনস ফ্রম ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাদের এই আইডিয়াগুলো না থাকলেও হবে, ঠিক আছে, যে ট্রেড কিরকম হয়, কম্পারেটিভ অ্যাডভান্টেজেস কি, অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস কি, স্পেশালাইজেশন কি, এগুলোর এত ডিপ থটে আপনাদের যাওয়া দরকার নেই, এই জন্য চ্যাপ্টার 3টা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আমাদের আসলে যে চ্যাপ্টারটা আপনাদেরকে পড়ানো দরকার সেটা হচ্ছে কি চ্যাপ্টার 4, এবং এটা হচ্ছে গিয়ে কিন্তু অলরেডি আমরা এই ইয়াতে একটা পার্টে চলে আসা, একটা ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম, যে পার্টে আমরা কিনা হাউ people make decision but how as a individual household make decision ei part gulo somporke amra shesh korechi amra part 2 er under e je chapter gulo korbo first chapter tai thakbe hocche how market works ekhane amra dekho je ekta market er mechanism gulo ni amra normally alochona korbo market mechanism so under it our first chapter is chapter 4 market forces of demand and supply আলোচনা করবো। আমি বলেছিলাম যে প্রিন্সিপাল পড়ানোর সময় যে আমাদের একটা চ্যাপ্টারে থাকবে যেখানে মার্কেটের ডেফিনেশন নিয়ে অনেক কথা বলবো, মার্কেট কি, তারপরে মার্কেটের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, তারপরে চলে যাবো ডিমান্ড, one of the major action in economics, demand and supply. So demand onek boro, demand theke amra onek kichu porbo, demand ki, law of demand, demand curve, eki bhabe je ajke je rokom koshto kore demand curve draw mane figure draw koro, ami ebhabe hoyto draw korbo. So demand ashbe, tar pore hocche giye eta hocche ektu important part, shift in demand curve. Amra dekhbo je demand onek shomoy shift korbe, upward shift korbe ba downward shift korbe, increase korbe, decrease korbe, eta to onek gulo factor kaj kore, eta ki. তারপরে চলে যাবো হচ্ছে সাপ্লাইয়ে, সাপ্লাই ইজ এ ডাউনওয়ার্ড স্লোপ, আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি দিস ইজ সাপ্লাই, সাপ্লাই ইজ এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, দেন ইউ উইল গেট আইডিয়া অ্যাবাউট দ্য সাপ্লাই কার্ভ, ল অফ সাপ্লাই, দেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর শিফট ইন সাপ্লাই, এই যে এখানে আমরা যেটা দেখছি সেটা, লাস্টলি উই উইল গেট আইডিয়া অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম, হ্যাঁ এগুলোই আমরা পড়বো, আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে আইডিয়া নিব। তো আপনারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনারা জানেন ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সবসময় ভাবেন যে হয়তো বা ইকুইলিব্রিয়াম বললেই আমরা বুঝি যে ইকুয়েশনে যে একটা ব্যালেন্সিং সিচুয়েশন আসে দ্যাট মে বি ইকুইলিব্রিয়াম, ইয়েস ওটাও ইকুইলিব্রিয়াম, বাট ইন ইকোনমিক্স ইকুইলিব্রিয়াম ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। সেখানে আমরা যেটা দেখি যে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে গিয়ে এখানে আমরা আপনার হচ্ছে গিয়ে একটা জায়গায় দেখবো যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই, আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাই ছিল বোথ উইল বি ইকুয়াল, একটা আর একটা সমান হবে, এরকম একটা বিষয় আমরা দেখতে পাবো। সেখান থেকে হচ্ছে কি আমরা ইকুইলিব্রিয়ামটা চলে আসবো। তো তাহলে আমি আমি যে স্লাইডটা মেক করেছি এটার জন্য সেটাতে চলে যাই, আপনাদের সাথে শেয়ার করবো। আমার কি কিছু দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, কিছু শেয়ার হয়েছে? না ম্যাডাম। আচ্ছা আরেকটা একটা ছবি শেয়ার করি, তারা হয়তো ভাবতে পারেন শুধু আপনাদের ক্লাসে আপনাদের এরকম ড্র করাই বাকি, এটা কিন্তু আরেকটা ক্লাসের জন্য আমি এরকম ড্র করেছিলাম, এই যে দেখেন ওটা ওদের জন্য আর ড্র করা পিপি আমি সেভ করে রেখে দিতেন, ওই ক্লাসে শুধু ছবিটা শো করতে, না এটা তো ওদের ক্লাসের জন্য, ওটা ওদের জন্য, আপনাদের জন্য আবার আলাদা করে শেয়ার ড্র করলাম, আমি ড্র না করলে আপনি আসলে ড্র করতে করা শিখবেন না, এই কারণেই হচ্ছে আপনাদের ক্লাসে ড্র করা। তো এটা আমি এটাও দেখাচ্ছি যে শুধু আপনাদের সাথে এটা করি তা না, অন্য ক্লাসেও কিন্তু আমি ছবিগুলো আঁকি এবং ওদের আঁকতে হয়। আগামী ক্লাস টেস্ট হচ্ছে 27 তারিখ, আগামী সোমবার, সোমবার ম্যাডাম, সোমবারের আগে যে কোনো একটা ক্লাসে যদি ওই যে দ্য সার্কুলার ফ্লো যেটা করাইছিলেন ওইটা যদি আরেকবার একটু বলে দিই। আচ্ছা ঠিক আছে, যদি আমার মনে হয় যে তাহলে এই যে এক্সট্রা ক্লাস নেওয়ার একটা ব্যাপার আসতে পারে তাহলে আমি দেখি, যদি স্যাটারডে বা সানডে পসিবল হয় একটু 5 মিনিটের মধ্যে কথা বলে গেলে হয়তো, 5 মিনিট না দিনে তো একটা প্রপার ক্লাসই নিব, ওভাবে ক্লাস নিব। আচ্ছা সো আমি আমার স্লাইডটা শেয়ার স্লাইডটা প্লে করছি, ম্যাডাম
অপশনগুলো আসছে সরি একটু সময় দেন আমাকে হ্যাঁ আচ্ছা আমারটাকে স্লাইডটাকে স্লাইড শো আকারে দেখতে পাচ্ছেন জি ম্যাডাম জি ম্যাডাম সো আমরা তাহলে স্টার্ট করছি চ্যাপ্টার 4 এবং আপনাদের যেটা ক্লাস টেস্ট হবে আমি তো বলে দিই ক্লাস টেস্টে নরমালি 1 টু পুরোটা থাকবে আর চ্যাপ্টার 4 এর হাফ পার্ট থাকবে অর্থাৎ ডিম্যান্ড পর্যন্ত পুরোটাই থাকবে আর সাপ্লাই এন্ড ইকুইলিব্রিয়াম এটা আমাদের পরের ক্লাস টেস্টের জন্য থাকবে ম্যাম এই মার্কেট এটা চ্যাপ্টার 4 হ্যাঁ মার্কেট হচ্ছে চ্যাপ্টার 4 আর অপরচুনিটি কস্ট ক্যালকুলেট পর্যন্ত সেকেন্ড অধ্যায় শেষ হচ্ছে চ্যাপ্টার 2 ওটা মানে আমাদের চ্যাপ্টার 2 শেষ আমরা এখন চ্যাপ্টার 4 স্টার্ট করি তো চ্যাপ্টার 4 এর আপনার বই খুললো আপনারা ওই যে বইটা আগে দেখে আসলাম ম্যানকিউর যে আমরা চ্যাপ্টার 4 সেটা প্রথম টপিক হিসেবে আপনি হচ্ছে গিয়ে যে এটা পাবেন সেটা হচ্ছে মার্কেট সো চলে যাই মার্কেটে কোন কোন চ্যাপ্টার আবার একটু বলেন তো ম্যাম চ্যাপ্টার 1 দেন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 দেন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 এই যে আমি যেটা স্টার্ট করলাম বাট চ্যাপ্টার 4 এ যেটা হবে যে চ্যাপ্টার 4 এর আমি হচ্ছে অর্ধেক করাবো অর্ধেকটা হচ্ছে ক্লাস টেস্টে থাকবে বাকি অর্ধেক এবং চ্যাপ্টার 5 আর একটা করাবো সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্টে বুধবার পর্যন্ত চ্যাপ্টার 4 এ যে পর্যন্ত যায় হ্যাঁ মানে মেইন কথা বুধবারে আমি করাবোই বুধবারে যে ডিম্যান্ড শেষ করে ফেলবো ওকে শুরু করি দ্য ফার্স্ট টপিক ফ্রম চ্যাপ্টার 4 ইজ মার্কেট সো আমরা মার্কেট বলে কি বুঝি যে মার্কেট বললে আমাদের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে এক নাম্বার কাঁচা বাজার আমার বাসা যেহেতু এখানে আমার চোখের সামনে ওটাই ভাসে হ্যাঁ এক নাম্বার কাঁচা বাজার মনে হয় মার্কেট অথবা ধরেন শাড়িয়ারের বাসা হচ্ছে গিয়ে আপনার উত্তরা সো ওদের বাসার কাছে যে মুদি দোকান আছে ওনার কাছে হয়তো ওটাই মার্কেট বা ধরেন দিগন্ত তার বাসা হচ্ছে বাসার কাছে একটা সুপার শপ আছে তার কাছে ওদের মনে হয় যে ওটাই মনে হয় মার্কেট নিতে পারবো না আমি এটাকে কি হিসাবে নিব আমি চিন্তা করবো যে ইটস এ সিচুয়েশন একটা অবস্থা এবং আমি যে মার্কেটের ডেফিনেশন দিব অ্যাকর্ডিং টু দ্যাট মাই ক্লাসরুম দ্যাট মিন্স আমি যে এখন যে ক্লাস নিচ্ছি দিস ইজ অলসো এ মার্কেট ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড কনজিউমার যারা কনজিউম করবে গুডসটা পারচেজ করবে দে আর দা বায়ার এন্ড সেলার তারা সেলার হচ্ছে গিয়ে যিনি প্রোডাক্টটা তৈরি করবে সেল করবে he is the seller ঠিক আছে সেল করবে তাদেরকে হচ্ছে কি আমরা সেলার বলবো তো এখানে কথাটা এটা ছিল যে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার উইল মিট টু ইচ আদার দেন যেটা হবে যে আমরা বলছে সেলার হচ্ছে কি প্রোডিউসার বায়ার হচ্ছে কনজিউমার মানে বায়ার হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার হচ্ছে গিয়ে ফার্ম অর প্রোডিউসার ওকে দে উইল মিট টু ইচ আদার ওকে আমরা মিটটা কিভাবে করব মিটটা এরকম না যে মিটটা আমরা একজন আরেকজনের সাথে দেখা হবে মানে হচ্ছে গিয়ে মিট হচ্ছে এমন না যে আমার আপনাদের সাথে যেমন আমাকে আমি ফেস টু ফেস দেখাচ্ছে তা কিন্তু আমি জাস্ট ভার্চুয়ালি কথা বলে যাচ্ছি আমাদের কথা হচ্ছে এরকম তো এমন না যে আমাদের মিট হবে আমরা আমাদের দেখা হবে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে আমাদের ফেস টু ফেস মিট হতে হবে এরকম কোনো মিন্ডেটরি বিষয় না সেটা থ্রু ফোন হতে পারে একটা ভার্চুয়াল মিটিং এ হতে পারে আবার ফেস টু ফেস ও হতে পারে তো তাহলে পয়েন্ট গুলো আজ নাই তাহলে বললাম যে মার্কেট আমি একটু বুঝিয়ে নিই তারপরে কোশ্চেন নেব ইনশাআল্লাহ তো বললাম যে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার উইল মিট টু ইচ আদার মানে আমাদের দেখা হবে বায়ার সেলার তে দেখা হবে ইটস এ সিচুয়েশন হবে এন্ড সেট দা প্রাইস অফ দা প্রোডাক্ট আচ্ছা এখানে একটা লাইন আমি মিসিং করে গিয়েছি এটা একটু লেখেন লেখেন কমা দিয়ে তারপরে লেখেন মিট টু ইচ আদার কমা তারপরে লেখেন হচ্ছে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার মিট টু ইচ আদার
in exchange the ownership of goods ami seta ami o likhchi and services exchange the ownership of goods and services exchange the ownership of goods and services and set the price of product through bargaining definition ta lekhen ami baki ta abar clear kore bolchi so bolam jeta je market is a situation where buyer and seller meet to each other exchange the ownership of goods and services second question mane second je condition ta goods or service of shipper ownership exchange ko ekjoner kach theke arekjoner kache jabe and set the price of product we product er price ta set korbe kintu price ta kibhabe set korbe bargaining ekta process thakbe mane ekjon arekjoner sathe bargain korbe ei process er madhye tara hocche product er ownership ta change korbe etake amra bolchi hocche giye market so according to that my classroom is a market আসেন এটা দিয়ে एग्जांपल দিই যে আমার হাউ মাই ক্লাসরুম ইজ এ মার্কেট ইয়েস ইটস দ্য সিচুয়েশন এমন না যে এটা আমরা আমাদের একদম ফেস টু ফেস মিট হতেই হবে না এরকম কিছু নাই আমরা ফেস টু ফেস মিট করতে পারি আমরা থ্রু অনলাইন ক্লাসেও জয়েন করতে পারি অফলাইন ক্লাসেও জয়েন করতে পারি ওভার ফোন কলও ক্লাসটা কন্টিনিউ করতে পারি সেটাই এইভাবে সিচুয়েশনটাকে আমি দেখাবো দেন বায়ার এন্ড সেলার মিট টু ইচ আদার যে একই কথা বললাম এখানে বায়ার হচ্ছেন গিয়ে আমার সব স্টুডেন্ট যে এখন ক্লাসে যে 67 এখন একদম এখন ইনস্ট্যান্ট 67 স্টুডেন্ট আছে এই 67ই হচ্ছে গিয়ে আমার এখানে বায়ার অর্থাৎ এই প্রোডাক্টটা কনজিউম করছে আর এখানে সেলার কি এখানে সেলার একজন এরকম মার্কেট হতে পারে একজন মাত্র সেলার সেখানে সেলারটা হচ্ছে আমি একা তো আমরা মিট করলাম সেটা যে কোনো একটা প্ল্যাটফর্মে হতে পারে দেন এক্সচেঞ্জ দা ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিসেস এই যে গুডস এন্ড সার্ভিস যেটা ছিল সেটার ওনারশিপ চেঞ্জ হবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে যেমন আমি এখানে ইনফরমেশন এক্সচেঞ্জ করছি আমি সার্ভিস অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আমি যে ইনফরমেশন গুলো জানতাম ইকোনমিক্স এর এখন অনেক ইনফরমেশন আপনাকে দিলাম অপরচুনিটি কস্ট নিয়ে বলেন পিপিএফ নিয়ে বলেন মার্কেট নিয়ে বলেন বায়ার সেলার নিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে এই যে ইনফরমেশন গুলো যেটা হয়তো আপনি জানতেন না বা হয়তো প্রপারলি জানতেন না সেই ইনফরমেশন গুলো আমি আপনার সাথে এক্সচেঞ্জ করলাম দিলাম আমার থেকে আপনাকে আমি দিলাম এবং দেওয়ার পরে কি করলাম দিলাম তো ফ্রি ফ্রি তো দিব না ফ্রি ফ্রি দিলে সেটা মার্কেট হয় না সো দিলাম এবং দেওয়ার জন্য কি করলাম এটার জন্য প্রোডাক্টের একটা প্রাইস সেট করলাম এবং প্রাইসটাকে বার্গেনিং প্রসেস আছে হ্যাঁ আপনি একটা প্রাইস বলবেন আমি একটা প্রাইস বলবো এইভাবে বার্গেনিং প্রসেসের মাধ্যমে আমি গুডস বা সার্ভিসটা আপনার সাথে এক্সচেঞ্জ করে নিলাম এখন এখানেই প্রশ্ন হলো ধরেন সাপোজ এখানে এখন ঋতুর প্রশ্ন চলে আসলো যে ম্যাডাম আমি তো হচ্ছে কি কোনো ভাবে আপনার সাথে বার্গেনিং করি নাই ক্লাস করার জন্য যে আমার ক্লাসের ভ্যালু কত হবে আপনি বলছেন 400 টাকা দিয়ে দেন ক্লাস করতে চলে আসছি তো ম্যাডাম ওইখানে তো আসলে আপনি বার্গেনিংটা করেছেন চিন্তা করেন তো আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন অ্যাডমিশন নেওয়ার আগে অনেকগুলো ভেরিয়েবল চিন্তা করেছেন না যে সাপোজ ধরেন গ্রিনের টিউশন কস্ট কেমন টিউশন ফিটা কেমন ধরেন সাপোজ এর সাথে হচ্ছে কি বিইউবি টিউশন ফিটা কেমন বা এআইইউবি টিউশন ফিটা কেমন এআইইউবি ধরেন দেখলেন যে এআইইউবি তে আপনি যেরকম এডুকেশন সার্ভিস পাবেন আপনার কাছে মনে আছে আপনি গ্রিনও সেম এডুকেশন সার্ভিস পাবেন বাট এখানে আপনি চিপে পাচ্ছেন সো আপনি তখন কি করেন আপনি গ্রিন এসে জয়েন করবেন ওখানে কিন্তু অলরেডি আপনি নেগোশিয়েট করে আসছেন আপনার সাথে যে ইউ ওয়ান্ট টু গেট দ্য সার্ভিস ফ্রম হিয়ার এবং আমিও অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবার আসি এই যে প্রাইস নেগোসিয়েশনের কথা আসলো তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যখন আমি এসে গ্রিন এর রিক্রুটমেন্টে আমি জয়েন করেছি তখন রিক্রুটমেন্ট হচ্ছে অবিয়াসলি আই নো দা স্যালারি স্কেল সো আমাকে যখন স্যালারি অফার করা হয়েছে আমি আমিও হয়তো অনেকগুলো ফ্যাক্টর দিয়ে চিন্তা করেছি ওকে ফাইন আমাকে এই স্যালারি দিলে আমি গ্রিনে জব করতে চাই তো দেখেন আমরা কিন্তু নিজেই আমি অলরেডি যে সার্ভিসটা আমি প্রোভাইড করব সেটার ভ্যালু কি হবে সেটা আমাকে গ্রিন থেকে বলা হয়েছে এবং সেই ভ্যালুতে আমি রাজি হয়েছে বলে এই মার্কেটে আমি এখন আছি অ্যাজ এ সেলার এবং আপনিও অ্যাজ এ বায়ার যখন এখান থেকে গুডসটা পারচেজ ফ্রি এখানে প্রিপেইড ভাবে আপনি আগে থেকেই হচ্ছে গিয়ে প্রাইসটা ডিটারমাইন করেছেন যে ঠিক আছে এই প্রাইসে আমি এখান থেকে সার্ভিস পারচেজ করতে ইন্টারেস্টেড সো দ্যাট আপনি গুডস সার্ভিসটা পারচেজ করে ফেলেছেন এবং বার্গেনিং এখানে আসলে বার্গেনিংটা হয় নাই কিন্তু এখানে আপনি কিন্তু নেগোসিয়েশন যেটা আমরা নেগোসিয়েশন যেটা অলরেডি করে
আমি মার্কেট করছি। এখন ধরেন সাপোজ কাকে দি एग्जांपल দিই, ভলান্টিয়ারি কেউ কারোর নাম বলেন, তারকে দি একটা एग्जांपल দেব। দিগন্ত। আচ্ছা ঠিক আছে দিগন্ত। ওকে সো এখন ধরেন দিগন্ত 1 কেজি কি কিনতে যাবে, এখন আলুর দাম বেশি, পটেটো, হ্যাঁ তো সে পটেটো পারচেজ করতে যাচ্ছে মার্কেটে। সো এখন মার্কেটে গেল, সো ওইখানে কিন্তু তার বায়ার, এখানে সে বায়ার এবং যে পটেটো সেলার সে হচ্ছে কি সেলার, তারা মিট করলো, ওকে মানলাম কন্ডিশন, দেন গুডস এন্ড সার্ভিসে ওনারশিপ এক্সচেঞ্জ করবে, হ্যাঁ অবশ্যই ওখানে পটেটো ওই সেলারের কাছ থেকে দিগন্তর কাছে চলে আসবে। দেন হচ্ছে গিয়ে এই যে এখন বার্গেনিং, এখন ধরেন সেলার যিনি পটেটো যিনি সেলার তিনি বলেন যে ভাই আলুর দাম হচ্ছে গিয়ে 100 টাকা কেজি। দিগন্ত বলে কি বলেন ভাই আলু তো ওই দোকান থেকে আমি দেখে আসলাম হচ্ছে গিয়ে 50 টাকা কেজি। তখন দিগন্ত বলে না আমি তো ভাই আমার কেনা দামে আপনাকে দিচ্ছি 60 টাকা সব, এখন যদি আপনি 60 টাকায় নিতে চান তাহলে আপনাকে দিব। এই যে তখন দিগন্ত চিন্তা করলো আরে ওরকম তো কোনো দোকানে 40 টাকায় পাইনি, এম তো একটা ফক ফক আমি তো অনলাইন থেকে অনেক কিছু পারচেস করি, ওটাও তো মার্কেটের মধ্যে পড়ছে না। বাট মিহাও যখন অনলাইন থেকে পারচেস করছেন বা ফারিয়াও যখন অনলাইন থেকে পারচেস করছেন এটাও একটা মার্কেটের মধ্যে পড়ে যায়। আমরা একটা প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম সেখানে মিট করছি, মানে দেখছি অ্যাজ এ বায়ার সেলার সবকিছু দেখছি, দেখে যদি আমার প্রোডাক্টটা পছন্দ হয় দেন আমরা কি করি ওই যে বলে না ইনবক্স, আপনি ওরকম ইনবক্স করি, আপনি যত ক্লাস করে থাকছেন সিএসি ক্লাসই হোক মেকানিক্যালের ক্লাস হোক বা আপনাদের ল্যাব ক্লাস হোক সবগুলোই কিন্তু মার্কেটের মধ্যে পড়ে। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অনেকে হয়তো মনে করতে হবে যে মার্কেটটা ওটা অনেকে বুঝে না, কিন্তু এখন ওখানে তো অনেক সময় সার্ভিস কিভাবে সেল হয় খুব সুন্দর এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনার এখন কোনো একটা খাবার খেতে ইচ্ছা করছে, খাবারটা যখন আপনি কিনবেন আপনি তো সরাসরি ধরেন আপনি পিৎজা হাট থেকে কোনো খাবার অর্ডার করতে চান, পিৎজা হাট কিন্তু সরাসরি আপনাকে খাবারটা আপনাকে দিয়ে যাবে না, পিৎজা হাট কিন্তু একটা থার্ড পার্টি ইউজ করছে দ্যাট ইজ পাঠাও বা সহজ, ওরা কি দিচ্ছে আপনাকে, ওরা আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করছে না, এটার জন্য কিন্তু আপনি পেমেন্ট করছেন। তো দেখেন আমরা কিন্তু অনলাইন থেকে অনেক সার্ভিসও কনজিউম করি, বা ধরেন আমাদের একটা কোনো প্রোডাক্ট কাউকে মানে কারোর কাছে পাঠানো দরকার, পার্সেল যেটাকে আমরা বলছি, পার্সেল যখন করি তখনও কিন্তু আমরা ওইরকম আর একটা মার্কেটে যাই পার্সেলের মার্কেট, সেখানেও কিন্তু আমরা সার্ভিসটাকে পারচেস করছি যেখানে আমার সার্ভিসটা কেউ কনজিউম করে। আচ্ছা তো মার্কেটের ডেফিনেশনটা কিন্তু লিখবেন, এই ডেফিনেশনটাই হবে যে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার মিট টু ইচ আদার দেন এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিসেস এন্ড সেট দ্য প্রাইস অফ প্রোডাক্ট থ্রু বার্গেনিং। দুজন হ্যান্ড রেজ করেছেন, যারা হ্যান্ড রেজ করেছেন কোশ্চেন করুন। ম্যাম ম্যাম আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল তো আমার এখানে অনেক নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ম্যাডাম আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিব, একটু একটু দেখে নিন কষ্ট করে। হ্যাঁ আমি আপনার কথাতেও বুঝতে পারছি যে আপনার আসলে কথাও কেটে কেটে আসছে, একটু কষ্ট করে তাহলে একটু রেকর্ডেড ভার্সনটা দেখে নিন। তো আমাদের আজকের লাস্ট টপিক, সরি এটা আমি যেহেতু ইনস্ট্যান্ট এডিট করেছি এটা একটু নিচে নেমে গেছে, সেটা হচ্ছে মার্কেটস এর ক্লাসিফিকেশনে যাচ্ছে, এটা দিয়ে আজকে শেষ করে দিব। সো মার্কেটস আর অ্যাকচুয়ালি টু টাইপস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, আমি আবার বলছি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার মার্কেট আর খুব মজা, এই কারণে আমি আজকে এইটুকু শেষ করতে না মানে না শেষ করলেই না, এই জন্যই হচ্ছে আমি এখানে আছি যে আমি শেষ করবো। তো আগে মনোপলি মার্কেট নিয়ে শেষ করি যেটা আমি খুব পছন্দ করি বলতে।
মনোপলি মার্কেট কি এটার কন্ডিশন হচ্ছে যে এই মার্কেটে ফার্স্ট কন্ডিশন যেটা আমি বলতে চাচ্ছি যে দেয়ার সরি দ্য ফার্স্ট কন্ডিশন অফ মনোপলি মার্কেট ইজ ওয়ান সেলার আমি টার্ম গুলো না বাংলায় জানি না, আমাদের পড়ানো হয়েছে ইংলিশে, তো আমি টার্ম গুলো ইংলিশে বলি, তো আপনাদের যদি বাংলায় টার্ম জানেন বলতে পারেন। So, monopoly market is in this market, yes, it's a kind of market that means the, again, the buyer and seller will meet, they will exchange the goods and service, they will set the price of that product. There will be only one seller in this market, but what? Many buyers. তাহলে কি এরকম মনে হচ্ছে না যে একজন মাত্র আপনাকে ইকোনমিক্স শিখাচ্ছে আর এতজন আমার কাছ থেকে শিখছে? এটা একটা মনোপলি মার্কেটের এক্সাম্পল হতে পারে। তো এখানে একটা ঝামেলা হয়েছে, যে কারণে মনোপলি মার্কেটটাতে এমফাসাইজ করে, মনোপলি মার্কেটে মনোপলিস্ট তার পাওয়ার খাটায়, মানে যিনি আসলে একজন সেলার হয় তার নাম আমরা দিই মনোপলিস্ট, তার হাতে একটা পাওয়ার চলে আসে, সেই পাওয়ারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মনোপলি পাওয়ার বা মার্কেট পাওয়ার। পাওয়ারটা কিরকম, সেটা হচ্ছে সেলার তার ক্ষমতাটা, যেহেতু সে জানে যে আমি যা বলবো তাই হবে, এরকম একটা বিষয় পারলেও করার কিছু নাই, হ্যাঁ, তো সেইটা সে মিসইউজ করে, অর্থাৎ প্রাইসটাকে সে আপনার হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করে। তো এটা তো হচ্ছে নর্মাল বাজারে এটা হয় যে প্রাইসটাকে সে প্রভাবিত করার চেষ্টা করে। যেমন আমি আমার ক্লাসে কিভাবে মনোপলি পাওয়ারটাকে ইউজ করছি, আমি আমার মনোপলি পাওয়ারটা ইউজ করছি এইভাবে যে আমি বলেছি আমার ক্লাসে লেকচারটা তুলতে হবে, এবং লেকচার তুলতেই হবে, তুলতেই হবে, এখানে কোনো অল্টারনেটিভ নেই, আমি বলেছি যেভাবে তুলে না কেন সেটা তুলে আমাকে ক্লাস শেষে ছবি দেখাতে হবে, হ্যাঁ লেকচার তুলে, তো এই যে আমি আমার পাওয়ার ইউজ করলাম। তো আবার যদি ধরেন রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন ধরেন ডেসকো, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, দে আর এন পারফেক্ট এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। ধরেন আমার ক্লাসে সব স্টুডেন্ট ডিসকো ধরেন ইলেকট্রিসিটির দাম বাড়াই দিল, বললো যে পার ইউনিট আগে 5 টাকা ছিল, এখন পার ইউনিট আমি 100 টাকা করে দিব। এখন ধরেন আহাদ বললো 100 টাকায় আমার পক্ষে ইলেকট্রিসিটি কেনা সম্ভব না, ধরেন প্রিন্সও বললো, ইব্রাহিম বললো, ফারসানা বললো, যাদের যাদের নাম আমি দেখতে পাচ্ছি, লেলিন বললো, মুনতাসির বললো, ফারুক বললো, এই ক্লাসে সব আমার 104 জন স্টুডেন্টই বললো যে আমাদের পক্ষে 100 টাকা করে পার ইউনিট ইলেকট্রিসিটি কেনা সম্ভব না, একটু কম্পিউটার চালিয়ে দিয়ে তো 1 ইউনিট ইলেকট্রিসিটি শেষ হয়ে যায় না, সম্ভব না, আমরা এত দাম দিয়ে ইলেকট্রিসিটি কিনবো না। আপনারা কি করে আপনার ডেস্কতে চলে গেলেন, যাই প্রতিবাদ করলো যে এত দাম দিয়ে আমাদের ইলেকট্রিসিটি কেনা সম্ভব না, ডেস্ক কি করবে বলেন তো? ডেস্ক বলবো ওকে ফাইন কেন না, আমার অনেক বায়ার আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ দ্যাটস ইট, ডেস্ক বলবে তুমি কেন না, কোনো সমস্যা নেই, ঢাকা শহরে 1 কোটি মানুষ আছে, 1 কোটি মানুষের মধ্যে 104 জন যদি বলে ইলেকট্রিসিটি কিনবো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে কেন না, কারণ ডেস্কো জানে ইলেকট্রিসিটি কেনার জন্য ডেস্কো ছাড়া আপনার কাছে অপশন নাই। আপনি বলেন ম্যাডাম আমি সোলার পাওয়ার দিয়ে কাজ করি, সোলার প্যানেলের যে পরিমাণ দাম সেট করতেই আপনার মানে বাসার সব কিছু সেল করে দিতে হবে, ও ডেস্কো এটাও জানে সোলার প্যানেল দিয়ে আপনি সহজে ইলেকট্রিসিটি তৈরি করে কাজ করতে পারবেন না, ওটা অনেক এক্সপেন্সিভ। তো ধরেন আপনারা তো চিন্তা করেন যে না ম্যাডাম আমরা মাত্র 104 জন, এই জন্য হয়তো ডেস্কো আমাদের সাথে এরকম করবে, মনোপলিস্ট পাওয়ার দেবে, গ্রিনে সব স্টুডেন্ট চলে গেলে হয়তো এরকম হবে, আচ্ছা চলো বিভিন্ন সব স্টুডেন্ট চলে গেলো, বিভিন্ন যে 7,000 স্টুডেন্ট তারা ডেস্কের কাছে চলে গেলো, যে বললো যে এত দাম দিয়ে ইলেকট্রিসিটি সেল করছে আমরা কিনবো না, ডেস্ক একই কথা বলবে ঠিক আছে কিনো না,
এক কোটির মধ্যে 7,000 যদি কনজিউমার আমার চলে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এখন 7,000 জন্য ধরেন পুরো মিরপুর বাসী যায় বললো যে আমাদের পক্ষে 100 টাকা ধরে পার ইউনিট ইলেকট্রিসিটি কেনা সম্ভব নয়, মিরপুরে আমরা 10 লাখ মানুষ থেকে আমরা 10 লাখ মানুষ স্ট্রাইক করলাম ধরেন এরকম বললো। তারপরও ডেস্কে একই কথা বলে ঠিক আছে আপারা বা ভাইয়ারা তারা ইলেকট্রিসিটি নিয়েন না, কোনো সমস্যা নেই, আমি ইলেকট্রিসিটি ঢাকা শহরে সেল না করতে পারলে ইম্পোর্ট করবো এক্সপোর্ট করবো ইন্ডিয়াতে বা মায়ানমারে বা চায়নাতে বা আপনার নেপালে, ওদের ইলেকট্রিসিটি দরকার আছে আপনারা কিনলেন না কিনে না কিনবেন। কারণ ডেস্কো খুব ভালো মতো জানে ইলেকট্রিসিটি এটার কোনো সাবস্টিটিউট নাই, মানে ইলেকট্রিসিটি কনজিউম না করে আপনি থাকতে পারবেন না। ধরেন এটা যদি চায়ের দোকানদার হইতো সে কিন্তু চিন্তা করে চায়ের সাবস্টিটিউট আছে সেটা হচ্ছে কফি, সাবস্টিটিউটের কথা আমরা কারণ এগুলো পড়বো আমরা অলরেডি, সো কফি সে জানে চায়ের দাম বাড়লে কফি কিনতে চলে যাবেন, কিন্তু ইলেকট্রিসিটি যে সেল করছে সে জানে ইলেকট্রিসিটির দাম বাড়লে তো ইলেকট্রিসিটি ছাড়া কোথাও যেতে হয়। ঠিক সেম থিং যখন পেট্রোল ডিজেল বা অক্সিজেনের দাম বাড়ে আমাদের কোনো অপশন থাকে না কারণ এটা একটা মনোপলি মার্কেট, বা ধরেন ডেস্কোর মতো আরো আছে ওয়াসা পানির দাম বাড়লে আমাদের কিছু করার নাই, ডিপ টিউবওয়েল ঢাকা শহরে বসানো যায় না যত গভীরে পৌঁছাতে সেখান থেকে পানিও পাবেন না। তো একইভাবে হচ্ছে তিতাস গ্যাস, এগুলো সব এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। আর আরো বলতে পারি আমিও একজন মনোপলিস্ট আমার ক্লাসে, যে যেখানে একজন মাত্র সেলার আছে কিন্তু অনেকগুলো বায়ার আছে। তো আপনাদের লেকচারে এরকমই করবেন মার্কেটস আর টু টাইপ লিখে মনোপলি মার্কেটের নিচে এইভাবে দুটো বুলেট পয়েন্ট লিখে রাখেন, তাহলে যেটা সুবিধা হবে আপনার মনে থাকবে যেটা কি মার্কেট ছিল, এবং এক্সাম্পল হিসেবে নিজেই লিখতে পারেন ডেস্কো ওয়াসা তিতাস গ্যাস তাহলে আপনার মনে থাকবে। ওকে নেক্সট চলে আসে হচ্ছে কি কম্পিটিটিভ মার্কেট, দ্য অপোজিট অফ মনোপলি মার্কেট ইজ কম্পিটিটিভ মার্কেট, মানে এই মার্কেটে যেটা হবে যে মেনি বায়ার থাকবে অনেক বায়ার থাকবে, আচ্ছা সেলার টাকে লিখো অনেক সেলারও থাকবে এবং অনেক বায়ারও থাকবে। এই মার্কেটটাকে আমি সাধারণত আপনার কম্পিটিটিভ মার্কেট বলে থাকি। ফর এক্সাম্পল আমি যে কোনো ডেইলি নেসেসারিজ এর মার্কেটটাকে হচ্ছে কি কম্পিটিটিভ মার্কেট বলতে পারি। যেমন ধরো চালের মার্কেট, চালের মার্কেটে আমি শুধু বাংলাদেশে আমি একা সেল করছি তা না, চালের মার্কেটে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু চালের মার্কেটে সেল করে যাচ্ছে, সো এটাকে কিন্তু আমি বলবো যে কম্পিটিটিভ মার্কেটের এক্সাম্পল হিসেবে বলবো। আবার হচ্ছে গিয়ে যদি মেনি বায়ারের কথা বলি চাল কেনার জন্য, যেমন অনেক সেলার আছে এমনি এমনি অনেক বায়ারও আছে। আচ্ছা সাকিব আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। সাকিব না সজীব। জি ম্যাম, মানে প্রশ্নটা এখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আমি অনেক আগে করেছিলাম, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের লিংকটা নাকি ম্যাম মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, তো কাইন্ডলি বলবো যে আমাদের গুগল ক্লাসরুমে যদি একটা নোটিস দেওয়া হয় সেটা বেটার হয়, কারণ ফেসবুক অনেকেই এটা নিয়ে কথা বলে ফেলেছে অলরেডি যে নেক্সট ক্লাস থেকে আমি এটা করব, এই প্র্যাকটিসটা আমি ধরে রাখবো। যেখানে অনেক অনেক সেলার থাকবে অনেক অনেক বায়ার থাকবে এই ধরনের মার্কেটটাকে আমি সাধারণত কম্পিটিটিভ মার্কেট বলি। তো কম্পিটিটিভ মার্কেট দিয়ে শেষ করবো, এটার একটা মজার এক্সাম্পল দিই। আপনাদের কি কখনো মনে হয়েছে ধরেন মিরপুরে চালের কেজি 50 টাকা, ধান চালের দাম বাড়ুক কমুক যাক মিরপুরে চালের কেজি 50 টাকা, গুলশানেও চালের কেজি 50 টাকা, কেন? কারণ মিরপুরে যদি গুলশানে যদি 500 টাকা কেজিও হতো, এমনও মানুষ ধরে নিচ্ছে যে গুলশানে একটু রিচ পিপল থাকে, তো গুলশানে যদি চালের কেজি 500 টাকাও হতো তারপরে এমন কিছু মানুষ পাওয়া যেত যারা কিনে 500 টাকা কেজিতেও চাল কিনে খেতে পেত, হতো না? হতে পারে না এরকম? হ্যালো শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, জি ম্যাডাম হতে পারছে এরকম। ম্যাম বার্গারের দাম কত হইতো? ম্যাম শুনছি, ম্যাম শুনছি। আচ্ছা সো সেটাই যদি হয় তাহলে এখানে একটা আসি, চাল যে চালটা আমি মিরপুরেও 50 টাকায় কিনতে পাচ্ছি গুলশানও 50, কেন গুলশানে সেটা 500 টাকা কেজি না, দুই জায়গায় কেন সেম হচ্ছে? এটা রিজনটা বলি, কারণ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটা হবে যে অনেক সেলার যেহেতু থাকে, একটা সেলারদের দিয়ে তো অনেক সেলার যেহেতু থাকে, একজন সেলারের পক্ষে পুরো মার্কেটে যে ডিমান্ডটা আছে সেটা প্রোভাইড করা পসিবল না, যেটা আমি মনোপলি মার্কেটে দেখছিলাম। যে ধরেন আমার সিএসসির 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টকে আমার ইকোনমিক্স ক্লাস না আমার পক্ষে সম্ভব, তো আমি পুরো মার্কেটে ডিমান্ডটা কভার করতে পারছি, কিন্তু বাংলাদেশে কি সব সিএসসি সবার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নিয়ে শেষ করা আমার পক্ষে সম্ভব না? তখন কিন্তু এবার আমি এটাকে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে চলে যাবো।
চালের বাজার দেখেন বাংলাদেশের পক্ষে এমন কোন বড় সেলার আসা সম্ভব না যে কিনা সবার এই চালের প্রোডাকশনটা সবার এই চালের ডিমান্ডটা কমপ্লিট করতে পারবে ঠিক একইভাবে এমন কোন বায়ার আসাও সম্ভব না যার পক্ষে পুরো মার্কেটে যত চাল আছে সব কিনে ফেলা সম্ভব হবে তার মানে কি ইনফরমেশন যেটা সেটা ইকুয়ালি প্রোভাইড হবে ইনফরমেশনটা সবাই মিলে নিব এবং হচ্ছে কি মার্কেট শেয়ার যদি আমি যেটা জেনে যে আপনার মার্কেটে ইনফ্লুয়েন্স সেটা খুব কম যেটা মার্কেট ইনফ্লুয়েন্স আমার মনোপলি মার্কেট আমার ক্লাস আমার ইনফ্লুয়েন্স অনেক বেশি কারণ আমি একচেটিয়া ভাবে পুরো কাজটা করে যাচ্ছি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি কিন্তু দেখেন বায়ার হিসেবে আপনাদের ইনফ্লুয়েন্স কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি একটা বিষয় এগ্রি করেন তখন আমি সেই কথাটাই হয়তো আপনাদের সাথে এগ্রি করি তাছাড়া না বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় মিরপুরে চলে আসবে চাল কে অথবা ধরেন গুলশানে একটা দোকানে 500 টাকা কেজি চাল সেল করছে পাশের দোকানে হয়তো 500 টাকা কেজি চাল অবশ্যই সেল করবে না ₹50 এবং একইভাবে সেলার যিনি সেলারের এন্ড থেকে এখন বলছি সেলার উনি জানে যে আমার কাছে হচ্ছে গিয়ে মানে সবাই সবার কাছে ইনফরমেশনটা ইকুয়ালি আছে সো ধরেন এখন দিগন্ত যে দোকানদারকে বললো যে মামা আপনার দোকান থেকে আমি সব সময় কিনি 4 কেজি 50 টাকায় না নিয়ে আমার কাছ থেকে 30-48 টাকা তখন যিনি সেলসম্যান সেলার উনি চিন্তা করবে আরে ও দিগন্ত চলে গেলো আমার কাছে সজীব আছে মেহেদি আছে আবির আছে তানভীর আছে ঋতু আছে ওরা এসে চাল কিনবে দিগন্ত চাল না কিনলে তো আমার এমন কোনো ক্ষতি হয়েছে স্যার আপনি জানতো আমি 50 টাকা দাম 50 টাকায় নিতে হবে না নিলে নিবেন না নিলে না নিবেন কম্পিটিশন মার্কেটে এরকমই বিষয়টা হয় যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যান্ড বায়ার আমরা কোনো ভাবে মার্কেটের প্রাইসটাকে ইনফ্লুয়েন্স ফেলতে পারি না বিকজ ওই যে বললাম যে উই হ্যাভ ভেরি টাইনি শেয়ার অফ দ্যাট মার্কেট ভেরি 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 টাইনি শেয়ার অফ দ্যাট মার্কেট সো দ্যাট ইট হ্যাপেন্স নেক্সট ক্লাস এটা যেমন আজকে ক্লাস শেষে এখন যে ক্লাস শেষ হবে ক্লাস শেষ হওয়ার 15 মিনিটস এর মধ্যে আবার বলছি আজকে ক্লাসে যে 15 আজকে ক্লাস মিহিদি কথা না শুনতে পাচ্ছি না কেটে কেটে আসে আপনি একটু চ্যাটে রাখেন মিহিদি আপনার কথা আমি শুনতে পাচ্ছি না সো কাইন্ডলি আপনি যদি চ্যাটে লিখতেন আমার জন্য ভালো হতো সো আজকে ক্লাস শেষে উইদিন 15 মিনিটস আজকের ক্লাসের আমি যে লেকচারটা দিয়েছি পিপিএফ এর একটা ফিগার রেখেছি মার্কেটের একটা ডেফিনেশন দিতে বলেছি এই ছবিটা তুলে জাস্ট একটা মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিবেন এবং ছবিটা দেওয়ার সময় যে নাম আর আইডিটা দিবেন যে আপনি নাম আইডি আর সেকশন দিয়ে না দিবেন এটা দিবেন আজকে আমার ক্লাসে আমি একটা সময় পর্যন্ত 79 স্টুডেন্টস দেখেছি তো আমার হিসাবে ম্যাক্সিমামই স্টুডেন্ট জয়েন করেছে যারা যারা জয়েন করেছে সবাইকে কিন্তু আর এই যে তাদের তো অ্যাটেন্ডেন্স আমার কাছে অলরেডি আছে তো তারা আজকের ক্লাস শেষে 15 মিনিটের মধ্যে এখন বাজে 6:13 সো 6:30 মধ্যে ছবি দিবেন হ্যাঁ অনেকে বলতে পারে আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপলোড যদি করে দেন তাহলে তার কিছু করার নেই তাহলে আমি পেয়ে গেলাম আর যারা করেন নাই তারা করে দিবেন তো প্রপারটা পুরো ছবিটা স্ক্রিনশটটা দিয়ে দিব হ্যাঁ স্ক্রিনশট যদি নিয়ে স্ক্রিনশট কেন নিতে আমি তো বসে এখানে লেকচার তুলতে হবে আপনাকে আঁকতে হবে
মানে আপনি যদি কম্পিউটারেও ধরেন লেকচারটা তুলে রাখেন, হ্যাঁ সেখান থেকে স্ক্রিনশটটা নেন নিয়ে আমাকে দেন। লেকচার তো খাতায় তোলা। ঠিক আছে, এইভাবে নেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের অ্যাজ ইউজুয়াল সেই টাইমে ডি এর ক্লাস, ডি এর হবে, ডিবির ক্লাস যখন সেই টাইমে হবে। এবং ক্লাসের শুরুতে আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদের লিঙ্ক শেয়ার করবো এবং গুগল ক্লাসরুমে আমি লিঙ্কটা শেয়ার করবো। আর আজকে ক্লাসের রেকর্ডেড ভার্সন আমি চেষ্টা করি একটু ফাস্ট প্রসেস করতে, যারা যাচ্ছে মিস করে গেছে তারা যাতে পেয়ে যান, ওটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। এবং আজকে ক্লাসে যেহেতু নতুন একটা স্লাইড স্টার্ট করেছি, এটাও আমি শেয়ার করে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডাম মেসেঞ্জারে, মেসেঞ্জার গ্রুপে ম্যাডাম? হ্যাঁ সব জায়গায়, এ সেকশনে মেসেঞ্জার গ্রুপে, বি সেকশনটা বিজে।